السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا هادی لہ واشہدو ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشہدو ان محمدًا عبده ورسوله صلی اللہ تعالی علی وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیرہ اما بعد اما بعد فقد قال الامام البخاري رحمه الله تعالى باب اذا تحولت الصدقه قال حدثنا علي بن عبد الله قال حدثنا يزيد بن زريع قال حدثنا خالد عن حفصه بنت سيرين ان ام عتية الانصاري رضي الله عنها قالت دخل النبي صلى الله عليه وسلم على عائشه رضي الله عنها فقال هل عندكم شيء ফকাল সয় বাস বেহি ফাকালা বেহকাতিাস্তিনা ফত বালাগত মাহিল্লাহ সম্মানিত মাতৃ আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সালি সাল্লামের উপর সালাতামের পর আজ মঙ্গলবার তিসা শাবন চোদ্দোশো পঁয়তাল্লিশ সিজিরি মোতাবিক তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিউল বখারির জাকাতের পর্ব পর্ব নম্বর বাইশ আমাদের বুখারীর জাকাতের পর্বের অধ্যায় নম্বর বাষট্টি হাদিস নম্বর চোদ্দোশো চুরানব্বই এমাম বখির রহমাহুল্লাহ এই অধ্যায়ে বলছেন বাবুন মানে হাজা বাবুন এই অধ্যায় হচ্ছে এই বিষয়ে যে এজাত তাহাব সাদাকাতু জাকাত বা সাদকা যদি হস্তান্তর হয়ে যায় বা সহজ ভাষায় মালিকানা পরিবর্তন হয়ে যায় এক অবস্থা থেকে আর এক অবস্থায় চলে যায় ছিল সেটা জাকাত কাউকে দেওয়া হয়েছে জাকাত আর তারপরে তার হাত থেকে আর এক হাতে চলে গেল আশা করি হস্তান্তর সহজ ভাষা বুঝছেন এক হাত থেকে আরা খাতে যাওয়া যেই ব্যক্তি অভাবী ছিল তাকে জাকাত হিসাবে দেওয়া হয়েছিল কারণ সচ্ছল ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নয় রুজি কেউ যদি সচ্ছল হওয়া সত্ত্বেও জাকাত খায় তো গরিবকে অভাবীকে বা হকদার যে আট শ্রেণীর মানুষ রয়েছে বা ক্ষেত্র রয়েছে আটটি তার কোন একটি ক্ষেত্রে ওই ব্যক্তি যাকে জাকাত দেওয়া হয়েছে তার ন্যায্য হকের কারণে অধিকার জাকাতে আছে কিন্তু সেই ব্যক্তি তাদের থেকে কিছু খেয়েছে হয়তো অথবা খায়নি অন্য কাউকে সে দিয়েছে যাকে দিচ্ছে সে সচ্ছল ব্যক্তি অভাবী কেউ দিতে পারে একজন অভাবী আরেকজনকে দিতে পারে জাকাতের টাকা পয়সা জাকাতের ওসর ইত্যাদি ধান গম আর তারপরে নিজে পেল তার অন্য কাউকে দিয়ে দিল যাকে দিল সে অভাবী হইতে পারে বা স্বচ্ছলকেও দিতে পারে স্বচ্ছল ব্যক্তিকে দিল তখন আর সেটা জাকাত বা সাদকা থাকলো না কারণ যখনই একজন অভাবীকে আপনি জাকাত হিসাবে দিলেন আপনার জাকাত সেটা দিচ্ছেন তাকে যখন দিলেন তখন তাকে মালিক বানিয়ে দিলেন সে মালিক হয়ে গেল কিন্তু সেটা কি হয়ে গেল অন্য মালিকানা তার ওপর আপনার কোন রকম সেখানে হস্তক্ষেপ চলবে না যে আমি তো সেটা দিয়েছি সে মালিক হয়ে গেছে একজন গরিব মানুষ জাকাতের পয়সার মালিক হয়ে যাওয়ার পরে সে হালাল জায়গায় খরচ করলেই হল হারাম জায়গায় খরচ করবেন হারাম কাজে খরচ করবেন না সে অভাবিকও দিতে পারে আবার সচ্ছল আত্মীয় স্বজনকে দিতে পারে আবার কোন সচ্ছল যে কোনো মুসলিমকে খাওয়াইতে পারে যে কাউকে দিতে পারে ওবর্ড হবন হিসাবে গিফট হিসাবে দিতে পারে তো বিষয়টি আসলে এই রকম গতকালকে কিন্তু এই ধরনের আলোচনাগুলি প্রায় হয়েই গেছে শুধু অধ্যায়টি অন্যভাবে এখানে নিয়ে এসেছেন সেটা হচ্ছে সাদকা জাকাত যদি হস্তান্তর হয়ে যায় তাহাউলা মানে এক অবস্থা থেকে আর এক অবস্থায় রূপান্তরিত হওয়া এ তাহওয়ালা থেকে তাহবিল আজকাল টাকা ট্রান্সফারকে কী বলা হচ্ছে তাহবিল বলা হচ্ছে না বিভিন্ন ব্যাংকে তাহবিল আর এখান থেকে হাওয়ালা আপনার টাকা পাঠানোকে কি বলা হচ্ছে হাওয়ালা এমনকি হন্ডিকেও সেটা যেটা অবৈধ তো সেটাকেও হাওয়ালাই বলা হচ্ছে হাওয়ালা কেস হন্ডির কারো যদি কেস হয়ে যায় তাহলে সেটাকে বলা হাওয়ালা কেস বলা হয় মানি লন্ড্রি জি সেটা গাসিলুল আমল আরবিতে সেটার ইংলিশ হচ্ছে মানি লন্ড্রি আর হাওয়ালা সেটা হচ্ছে আপনার কি হন্ডি যদি বেআইনি হয় তো হন্ডি সেটা আর যদি আইনগত ব্যাংকের মাধ্যমে পড়ান তাহলে সেটা হচ্ছে টাকা ট্রান্সফার করা ট্রান্সফার করা এক এক হাত থেকে আর এক হাতে চলে যাও আপনি এখান থেকে ব্যাংকে দিলেন কোন একটা ব্যাংকে এখানে আর তারপরে সে কোথায় পাঠিয়ে দিল আপনার টাকাটা নিয়ে অন্য আরেক ব্যাঙ্কে পাঠিয়ে দিল বা অন্যজনের নামে পাঠিয়ে দিল তো এটা তাহবিল আসলে তো তাহবিল আর তাহাউল এগুলো সব বা ভিন্ন ভিন্ন আরবি গ্রামারে বা তা ফাউল বা তাফিল তো তাহবিল মানে রূপান্তরিত করা এক অবস্থা থেকে আর অবস্থায় করে দেওয়া আর একটা মানে এক অবস্থা থেকে আর অবস্থায় চলে যাওয়া লাজেম বলছেন এ অধ্যায় হচ্ছে এদা তাহলে সাদাকাতুর জাকাত বা সাদাকা সাদাকা দুটোকে সামিল ফরজ জাকাতকেও সামিল যেমন এর আগে অনেকবারই বলা হয়েছে আর নফল দান খেরাতকে সাদাকা আরবি ভাষায় সামিল কিন্তু আমাদের ভাষায় সাদাকা মানে যেটা নফল দান খেরাত সেটাকে কি বলি দান সাদকা বলে থাকি ফরোজকে সাধারণত আমরা সাদকা বলি না বুঝি না সাধারণ মানুষ বুঝে না কিন্তু একজন আলেনকে কবি বুঝতে হবে যে কোরআন হাদিস পড়বে তাকে বুঝতে হবে যে নিয়মিত আপনি কোরআন হাদিস চর্চা করছেন যেমন আপনার নিয়মিত যারা ক্লাসে আসছেন অবশ্যই বুঝতে হবে করন আল্লাহ যেখানে জাকাতের ভাগ বন্টন করেছেন সেখানে জাকাত বলেন ইনামা সাদ ফর সুরে তোমার আত্মাটে আল্লাহ বলছেন জাকাত হচ্ছে এই আট শ্রেণীর মানুষের জন্য আর শব্দটি কি বলেছেন সাদাকা বলেছেন তো সাদাকা ফরো জাকাতকেও সামিল আবার নফল দান খেয়াত কেউ সামিল বলছেন হাদিস চোদ্দশো চুরানব্বই নম্বর বর্ণনাকারী তাবে ইয়া প্রখ্যাত তাবে আলেমা ছিলেন মহিলা আলেমা ছিলেন হাফসা বিন তে সিরিন মাম মোহাম্মদ বিনের সিরিন প্রখ্যাত তাবেই তার নাম তো শুনেছেন তাই না আর স্বপ্নের জগতে তিনি সবচেয়ে তো এমাম বলে প্রসিদ্ধ জি আর তার নামে তিলকে তাল করে যে কোনো ভাষায় পাবেন আপনি বাংলা তো এই মোটামোটা কিতাব দেখেছি ইবনে সিরিনের স্বপ্নের বিবরণ স্বপ্নের ব্যাখ্যা তো সিরিনের নামে অনেক জগা খিচড়ি চলছে কিন্তু যেগুলো হয়তো সিরিন রাহেমহল্লা বলেনই বলেনইনি যেমন মজাবের ক্ষেত্রে এরকম হয়েছে অনেক ফতু আছে এমা বাবা মা আসলে বলেননি কি স্বপ্ন দেখেননি যে আমি এইসব বলতাম থাকলেও বলতেন না হয়তো তার নামে চলেই যাচ্ছে ওই রকম শাফি অনেক মশলাই বলেননি তার নামে চলে যাচ্ছে তার ছাত্র 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 কোনো যুগে ব্যাস ওই একটা মূল কায়দা তার একটা ফতুয়া ধরে নিয়ে ওইটা থেকে হ্যাঁ বিভিন্ন মশলা বের করে সব এগুলো আমাদের সাফি মজাবের মশলা এগুলো হচ্ছে আমাদের হানফি মজাহাবের মশলা এগুলি হচ্ছে আমাদের মালিকী মজাবের মশলা যার ফলে কোরআনে হাদিস থেকে মজহাবগুলির দূরত্ব হয়ে গেছে ডিস্ট্যান্স হয়ে গেছে অনেক মশলে সহি হাদিস বিরোধী হয়ে গেছে এই মজহাবগুলির মজহাব আল্লাহ নাজেল করা নয় আল্লাহ নাজেল করেছেন কি ওহি ওহি নাজেল করেছেন আর ওহি হচ্ছে আল কোরআন আর ওহি হচ্ছে এই হাদিস সহি হাদিসগুলি যেগুলি সহি সূত্রে প্রমাণিত হাদিসের ক্ষেত্রে সহি কথাটি লাগাইতে হবে কারণ হাদিসের জাল জৈফেরও সংমিশ্রণ আছে শুধু বোখারি মুসলিম ছাড়া বাকিগুলো তো সবগুলিতে জাল জয়ীফের সংঘষণ আছে কিতাবে কোরআনের ক্ষেত্রে সহি লাগাবার প্রয়োজন নেই কারণ আয়াত সবই সুরক্ষিত শব্দ অর্থ সব হচ্ছে সুরক্ষিত যদিও কোরআনের অর্থের অপব্যাখ্যা করেছে বিদাতপন্থীরা পথভ্রষ্টরা অপব্যাখ্যা করেছে কিন্তু তার খণ্ডন আহ জামাত কোরআন সন্ন্যার আলমরা করেছেন যুগে যুগে তো হ্যাফসাভিন দ্য সিরিন রাহেমাহল্লাহ তিনি এমা মাহমুনের সিরিনের বোন ছিলেন ভাই বোন দুজনেই বড় আলেম এটা খুব কম হয় পরিবারে ভাই বোন দুজন বড় আলেম তিনি হচ্ছেন ছাত্রিকার প্রখ্যাত সাহাবিয়া আনসারিয়া উম্মে আতিয়া আতিয়র আল্লাহ তাল বর্ণনা করছে উম্মা আতি আল্লাহ তালা আনসারিয়া থেকে যিনি বিশেষজ্ঞ ছিলেন মহিলা মাইয়াতকে গোসুলের ক্ষেত্রে মদিনায় যে কেউ মারা যেত মহিলা গোসুলের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করতেন এবং মেয়াতি আর আল্লাহ তালা এই জন্য জানাজার হাদিসগুলি মেয়েদের বা মহিলাদের জানাজার ক্ষেত্রে সব হাদিসগুলি বর্ণনা করেছেন মেয়াতিয়া তারপরে মহিলাদেরকে ঈদ গাহি নিয়ে যেতে হবে নবী শাসন তাগিদ করেছে ওই হাদিস বর্ণকারী হচ্ছেন ওই মেয়াতি আর আল্লাহ তালা না স্মরণ করি দিয়েছে শুধু কারণ অনেকে হয়তো মনে নেই এই হাদিসগুলি বর্ণনা করেছেন ও মেয়াতিয়া তো তিনিও সাহাবিয়াদের মধ্যে আলেম ও ফাকিহা ছিলেন তিনি বলছেন কালাক বলছেন দেখালেন নবী হাসান আলা আয়েশা তা রাজি আল্লাহ নবী হাসলাম একদিন আয়েশা রাজি আল্লাহ তালার ঘরে প্রবেশ করলেন যেহেতু নয় স্ত্রী ছিল নবী সাহসাল্লামের জন্য নয়টি জায়েজ আর অন্য কারো জন্য জায়েজ না জায়েজ না কয়টি জায়েজ চারটি জায়েজ শর্ত না বিনা শর্তে কে বলতে পারে শর্ত ঠিক করে একদম সূক্ষ্ম শর্ত বলতে হবে কারণ অনেকে কিন্তু একটু কিছু ইসলাম শিখলেই বিয়ে করাটা খুব বড় সোননাথ মনে করছেন কিন্তু শর্ত পুরো করা যে ফরজ সোননাথ পালনের জন্য শর্ত পুরো করা ফরজ কথাটা মনে রাখবেন একটা সোননাথ যদি পালন করতে হয় তার জন্য তার কন্ডিশনগুলো শর্তগুলো রয়েছে সেগুলো পুরা করা ওমরা করা সোননাথ অধিকাংশ আল আমাদের কাছে কেউ কেউ আজব বলেছে যদি ওইটাই ঠিক শেখেন বলছেন তো কিন্তু ওমরা করার জন্য কিছু শর্ত আছে যেগুলো পুরা করা ফরজ আর্থিক সচ্ছলতা তাই না ঋণ মুক্ত হওয়া হ্যাঁ সংসারে যে কদিন ওমরা করতে আসবেন ভরণপোষণ স্ত্রী আর ছেলে মেয়ে থাকলে দিয়ে আসা তাদের আর এদিকে স্ত্রীকে অনাহারে রেখে ওই চিল্লা দেওয়ার মধ্যে চলে গেলেন বা স্ত্রী কোনো নিরাপত্তা নেই কচি কাচা বাচ্চারা আছে অথবা বাচ্চাই নেই নতুন বিয়ে শি করেছেন স্ত্রীকে রেখে দিলেন এমন এক জায়গায় সেটা নিরাপদ অন্য বাড়িঘর যে কোনো জায়গায় রেখে চলে আসে এমন বাড়িতে রাখলেন যে আশেপাশে খারাপ লোকেরা জানতে পারলে সে মহিলার হ্যাঁ বিপদ রয়েছে ইজ্জতের বিপদ রয়েছে হ্যাঁ প্রাণের বিপদ রয়েছে আর ওই অবস্থায় আবেগে আপনি আল্লাহর ঘর দেখতে যাব চলে আসতে চলবে রেডের বোঝা আছে মানুষের টাকা দেন না কর্জা দেন না বলছেন না আমি আগে কি করব ওমরা করব জাহেজ তাহলে সোন পালনের জন্য কিছু শর্ত আছে যেগুলি খরচ আগে ওগুলো কমপ্লিট করে তারপর আপনাকে সন্ন্যদ পালন করতে হবে ঠিক ওই রকম বিষয়টি বিয়ে করা জাহেজ অথবা সোননাথ যেটাই নেন কেউ বলেছেন জায়জ হ্যাঁ একাধিক বিয়ে কর বহু বিবাহ বিয়ে করার নাই একাধিক বিয়ে কর বহু বিবাহ বিয়ে কর অবশ্যই সোননাতে মক্কা সর্বনিম্ন একটা বিয়ে করে কিন্তু একের বেশি যখন বিয়ে করবেন দুই তিন চার তো সেটা জায়জ না সোননাথ দেখতে লাফ রয়েছে কেউ বলছে এটি উত্তম এটি সোননাথ অধিকাংশ সাহাবাই কেন হ্যাঁ একাধিক বিয়ে করেছেন আর কেউ বলেছেন না না জায়জ হ্যাঁ সামর্থ্যবানের জন্য তো যেটাই হোক না কেন তো এই সন্ন্যত পালনের জন্য ফরজ বলবে হাত তুলবে দেখি ছোট ছাত্র ছাত্র হ্যাঁ কি আদল মানে কি হ্যাঁ নাই বিচার করতে হবে ব্যাস একটাই ব্যাস হ্যাঁ হ্যাঁ বহু বিবাহের জন্য দুই বিয়ে তিন বিয়ে চার বিয়ে করার জন্য

না এটা নাই ঠিক আছে তিনটা ঠিক আছে কিন্তু তিনটাকে আমি সুন্দর করে গুছিয়ে বলছি মনে রাখবেন তিনটা শক্তি থাকতে হবে ইমানি শক্তি শারীরিক শক্তি আর্থিক শক্তি তিনটা শক্তি বললাম মনে থাকবে তিনটে কিন্তু শক্তি একটা ইমানি শক্তি আমার ইমান এত মজবুত যে অবিচার করবো না হ্যাঁ মোবাইল এনে দেবো দুটো কি একই রকমের কাপড় এনে দেবো একই রকমের বোরখা এনে দেবো একই রকম বোঝা গেছে এইভাবে হ্যাঁ জমি জায়গায় লিখে দেবো একে লিখে দিয়ে যদি দশ কাঠা একে দেব দশ কাঠা কম বেশি নয় যে ভিতর ভিতর একে লিখে দিয়ে টাকা লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের আঞ্চল তলঘোষা তলঘোষা বুঝেন ভিতর ভিতর লুকিয়ে লুকিয়ে গোপনে একজন বিয়ে করেছে ছোট স্ত্রীকে বারো বিঘা জমি লিখে রেখেছে দিয়েছে হ্যাঁ বারো বিঘা তার পরিবারে কেউ জানে না কেউ জানে না তার মারা যাওয়ার পরে যাচ্ছে যে বারো বিঘা জমি লিখে দিয়েছে কেউ জানে না কথা বুঝতে পেরেছেন তো যাই হোক সে বিচার করে সব বিচার করেছে সেটা রব জানে সে জানে কিন্তু কথা হচ্ছে যে না ইনসাফ করতে হবে আচ্ছা এটা বললে হবে না যে তাকে তো অনেক দিয়ে রেখেছি সেই জন্য এখন অতটা দেব না যেই দিন থেকে দুটো হয়েছে সেই দিন থেকে সুবিচার হইতে হবে যা দিয়েছেন দিয়েছেন আগে বোঝা গেছে না যাই নাই এখন থেকে জি কে বলতে পারে এবার গোছিয়া হুম কি বললাম হ্যাঁ ক্ষমতা জি শক্তি তিন শক্তি থাকতে হবে তিন শক্তি থাকলে তাকে আর শক্তি আছে ইমান আছে শক্তি আমি ইনসাফ করবো তাহলে ইনসাফ চলে আমি কখনও দু নজর করবো না হ্যাঁ তারপরে শারীরিক শক্তি আছে মানে আদায় করতে পারে গুনা থেকে বাঁচাইতে পারবে এমন নয় যে নামকাস একটা ছেঁড়া ছাতার মতো তার ছত্র ছায় স্ত্রীকে রেখেছে আর এদিকে পাপ করছে মহিলা কারণ স্ত্রীর হ্যাঁ হ্যাঁ শারীরিক যে চাহিদা সেটা পূরণ করতে পারছেন অযোগ্য আর যাইস নাই এইরকম লোকের তারপরে আর্থিক অভাব দুটো স্ত্রীকে দুটো রুম দিতে পারে না বা একই উঠানে দিয়ে রেখেছে আর উঠানে নামলে রুম থেকে বেরোলেই হ্যাঁ সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে সতী নেই না 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 আলাদা আলাদা বাড়ির অবস্থাতে আরবদের মতো আলাদা বাড়ি থাকবে আলাদা কমপক্ষে ফ্ল্যাট থাকবে আর এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে গিয়ে মারামারি শুরু করে দিয়েছেন দুই সতের কেসা কিছুদের আগে জানতে পারলাম একই বিল্ডিংয়ে দুই ফ্ল্যাটে দুই স্ত্রীকে রেখেছে জানতে পেরেছে ওকে নতুন কম্পিউটার কিনে দিয়েছে কথা বোঝা গেছে তারপরে তার ফ্ল্যাটে ঢুকে সতীনা ফ্ল্যাটে ঢুকে তার কম্পিউটারকে ভেঙে চুরমারি করে দিয়েছে পয়সা কার গেল স্বামীর তাহলে বোঝা গেল যে যদি না জানান ওটা আরও ভালো যদি দেখেন না এদের মধ্যে টেনশন আছে কখন এর মিল মাহমুদ সাধারণত হবে না তাহলে জানায় না যে কার কোথায় বাসা আছে আপনি শুধু জানেন যে না যে সতীনকে তুমি যে ওইখানে আরেকজন থাকে দরকার নেই কোনো প্রয়োজন নেই ইনসাফে পালারির ধারণ করতে হবে তো আয়েশা রাজি আল্লাহ তালানার ঘরে গেলেন নবী সাল্লাম ফাঁকালে গিয়ে বলেন হ্যাল ইন দেখুম সেই তোমাদের বাড়িতে কিছু আছে তোমাদের কাছে কিছু আছে মানে খাবার দাবার আছে ফাকালাত বলে আল্লাহ কিছুই নেই আমাদের ব্যক্তিগত কিছু নেই ইল্লা সেই অন্তবে সামান্য কিছু আছে সেই অন থেকে সোয়াইয়া বলছেন আজকাল সাইগন মানে কোনো সামান্য জিনিস আর সেটাকে সোয়াইয়া করে দিলে সামান্য জিনিস হ্যাঁ কোনো জিনিস জিনিস তবে একটা আছে সেটা হচ্ছে বাসাত আমাদের কাছে পাঠিয়েছে নোসাইবা নামক মহিলা মিনা সেই ছাগলের একটা গোস্ত আল্লাহ মিনা সাদাকা যেটি আপনি পাঠিয়েছিলেন তাকে সাদকা হিসাবে মানে নবী সাহাশ্লাম বাইতুল মালে যে সাদকা জমা আছে ওই সাদকার একটা বকরি কাকে দিয়েছেন নৌ সাহেবাকে দিয়েছেন নৌ সাহেবা জবাই করেছে জবাই করে নিজে কিছু খেয়েছে পাড়া প্রতিবেশী কিছু দিয়েছে আর নবী সাল্লাহ আলী সাল্লামের সহদ আর্মিন উম্মা সাল্লাম রাজিয়া আয়সরাজিয়াল তারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামের সাহবাই কেরামগণ বা সাহাবিয়াতগণ তারা বেশিরভাগ উপকন পাঠাতেন আনহার পালার দিনে আর তার বাড়িতে কেন পাঠাইতেন এখানে আরেকটা শোনেন বিবাহের কথা যখন আসলো বহু বিবাহর ক্ষেত্রে যে ইমানি শক্তি সেটা বাহ্যিক শক্তি ঠিক থাকতে হবে যতটা আপনার আমার ক্ষমতায় আছে আর কিছু কিছু বিষয় রয়েছে যেখানে মানুষ কোনো ক্ষমতা রাখে না হ্যাঁ রব ছাড়া মানুষের ক্ষমতাধীন সেটি নয় সেটা হচ্ছে ভালোবাসার তারতম্য কম বেশি হয় অনেক সময় কাউকে ভালোবাসার চেষ্টা করেও অতটা ভালোবাসতে পারছেন না আর কাউকে না চেষ্টা করলে ওকে ছেড়ে থাকতে পারছেন না এটা হয় হয় না হয় না ভালোবাসার কম বেশি এটা রব্বুল আলমের পক্ষ থেকে কিন্তু এমন কম না হয় যে জুলুম হয়ে যায় এটা যেন নয় অন্তরের ভালোবাসা শুধু কিন্তু বহি প্রকাশ করতে গিয়ে কম বেশি করে দিলাম নয় ছয় করে দিলাম এটা চলবে না আবার ওটা বাহ্যিক বিষয় বাহ্যিক বিষয় সব ঠিক থাকতে হবে তো নবী সাস সবচেয়ে বেশি ভালোবাসতেন ভালোবাসার ক্ষেত্রে কারোর ইনসাফ করা বা সমান করা ইনসাফ ঠিক আছে কিন্তু সমান করা সম্ভব নয় এই জন্য নবী সাল্লাম পালা নির্ধারণ করতেন একদিন 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 করে নয় দিনে নয় স্ত্রীর কাছে গেলেন রাতটা শুধু দিনের পালা নির্ধারণ নয় রাতের পালা নির্ধারণ আর তারপর একটি দোয়া পড়তেন আল্লাহ মাহাজ কাসমি ফিমা আল্লাহ এই যে আমি ভাগ বন্টন করে দিলাম পালা নির্ধারণ যেটার আমি ক্ষমতা রাখি কি ক্ষমতা রাখি যে পালা নির্ধারণ করতে আমি সক্ষম ফালা তালমনি ফিমা তম লেকু আল্লাহ আর আমাকে আল্লাহ তুমি তিরস্কার করিও না ভর্সনা করিও না যেটার মালিক তুমি সেই বিষয়ে আমি তার মালিক নই সেটা কি ভালোবাসার ক্ষেত্রে যদি আল্লাহ কম বেশি হয়ে যায় তাহলে সেটার মালিক তুমি ওই ক্ষেত্রে আমার ত্রুটির কারণে কারণে তুমি আমাকে করিও না তিরস্কার করিও না লাঞ্ছিত করিও না কারণ আমি তার মালিক ওয়ালা আমলিক মালিক নই তো নবী সাল্লাহ আলু যেই দিন মা বাড়িতে থাকতেন সেই দিন খুব বেশি বেশি হাদিয়া উপর ওখান ভালো ভালো খাবার দাবার আসতো খাবার দাবার অন্য নবীবিদের বাড়িতে থাকলে তেমন বেশি আসতো না হয়তো কোনো দিন এলোই না আর আসলো কম সম আসলো কিন্তু আয়েসার বাড়িতে থাকলে খাবার দাবার অভাব হয় না যেই দিন নবী থাকে থাকেন ওই দিন হ্যাঁ কেন সবাই চায় কেউ কাউকে যদি ভালোবাসে আর খাওয়াতে চাই তো আমার খাবারটা খেয়ে যাতে বেশি খুশি হয় চাই কি চাই না তো নবী সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ তালানহার বাড়িতে থেকে যদি উপ ঢোকনটা পান তো নবীও খেতে পেলেন সাল্লা সাল্লাম আর তার সাথে প্রিয়তমা স্ত্রী আয়েশাও খেতে পেলেন কিন্তু অন্যের বাড়িতে যদি হাদিয়াটা আসে তাহলে তো আয়েশাকে খাওয়াইতে পারছেন না যে যাও একটু আয়েশাকে দিয়ে আসুক এই এই অধিকার নেই যে সত্যিন বাড়ির জন্য দিয়ে আসুক তাই না যে যাকে বেশি ভালোবাসে তাকে ছেড়ে খেতে চায় না এই জন্য যারা পরিবার নিয়ে থাকেন তাদের যদি একা দাওয়াত দেন এটা পরীক্ষিত একা দাওয়াত দেন হ্যাঁ তত খুশি হবে না যতই ভালো খাবার খান বরং যত ভালো খাবার খাওয়া তত মনটাই কষ্ট হবে ও এত সুন্দর খাবারটা যদি ছেলে মেয়েদের একটু শেয়ার করতে পারতাম হবে না হবে না হ্যাঁ ব্যাচেলাররা বুঝতে পারবেন না কিন্তু যখন ফ্যামিলি থাকবেন আর বলছেন না হ্যাঁ ভাই শুধু আপনার দাওয়াত আর এসে বাচ্চাদেরকে বলছেন আজকে খেলাম খুব ভালো খাবার খে খেলাম ভালো লাগবে বলতে আর তাদেরকে শুনতে ভালো লাগবে না মোটেই ভালো লাগবে না আপনি তৃপ্তি পাবেন না খাওয়া হবে কিন্তু তৃপ্তি হবে না তো বলছেন যে মায় কি বলছেন যে ওই গোস্তটা আছে যেই গোস্তটা নসাই বা সে পাঠিয়েছে যেই ছাগলটি আপনি সাদাকা হিসাবে তাকে দিয়েছিলেন সেটা জবাই করে সেখান থেকে একটা অংশ পাঠিয়েছে ফাঁকা আল্লাহ তাহলে গোস্তটা কিসের হয়ে গেল সাদাকার গোস্ত মূলত গোস্তটা সাদাকার গোস্ত কিন্তু হস্তান্তর হয়ে গেছে নসেবার হাত থেকে আয়েসার্লাহ নাহার হস্তগত হয়েছে চলে এসেছে নসেবার জন্য সাদাকা ছিল কিন্তু আয়েসার জন্য কি হয়েছে হাদিয়া ও বডহকন হয়ে গেছে এই যে হস্তান্তর এই কথায় অধ্যায় নিয়ে এসছে ফাঁকা আল্লাহ তখন ইন্নাহাত বালাকাত মাহিল্লাহা সেটা যথা স্থানে পৌঁছে গেছে যথা স্থানে পৌঁছে গেছে মানে যে সাদকার হক রাখে তার কাছে সাদগা হিসাবে পৌঁছেছে আর যে সাদকার ওই হক রাখে না আয়েশা বা আমি আমার জন্য যেহেতু রসুরুল্লাহ আসলামের জন্য তার বংশধরের জন্য কি হারাম জাকাত সাদকা হারাম সুতরাং সেটা সেখানে হাদিয়া হিসাবে পৌঁছে গেছে হাদিয়া হিসাবে পৌঁছে গেছে সুতরাং সেটা হালাল দাও খাই চোদ্দশো পঁচানব্বই নম্বর হাদিস বাড়ির হাদিসটি গতকালকে যেটি এসেছিল আহানি আল্লাহ তালান থেকে বন্য তিন আন্নানবতি আবে রাহমিন নবী সাল্লামের কাছে কিছুটা গোস্ত নিয়ে আসা হইল গোস্ত পরিবেশন করা হইল তুসুদ্দে আলা বারিরা তা যা সাদকা করা হয়েছিল বাড়ি রাখেন বাড়িরাকে কেউ সাদকা করেছে বাড়িরাকে ছিলেন একজন দাসী ছিলেন বড় সুশ্রী সুন্দরী ছিলেন যুবতী আর তার মালিক ছিল একজন মদিনাই সে বলল যে তার আবার বিবাহ হয়ে গেছিল বিবাহিতা তার স্বামী ছিল মগিস তার খুব একটা ঘটনা খুব মজার একটা ঘটনা আছে মগিস দেখতে একবার কদাকার কুৎসিত ছিল কুৎসিত স্ত্রী খুবই সুন্দরী দুইজনে ছিল দাস দাসী তো দুইজনের দাস দাসী থাকলে সমান সমান দাসের স্ত্রী দাসী সমান সমান তাহলে তাই না কিন্তু হইল কি বাড়ি রাখে ওর মালিক একটা প্রস্তাব করল। যে তুমি যদি এত টাকা দিয়ে দাও আমার সাথে লেখাপড়া করে নাও চুক্তি আর সেই টাকাটা যদি এদিক সেদিক থেকে কোথাও থেকে তুমি যদি কেউ তোমাকে সহযোগিতা করে এনে দিয়ে দাও তাহলে তোমাকে স্বাধীন করে দেবো আজাদ স্বাধীন হয়ে যাবে তখন এদিক সেদিক থেকে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা কিছু চেয়েছেন আর তারপর আল্লাহ তার কাছে চাইতে ইলেন বা চায় অনেককে বলেছেন হয়তো কিন্তু আয়সারোজি আল্লাহ তালার কাছে যখন বললেন তখন বললেন যে কারোর কাছে চেয়ে না কারোর কাছে টাকা পয়সা নেওয়ার দরকার আমি পুরো টাকাটি দিয়ে দেবো দিয়ে তোমাকে ক্রয় করে নেব আমি তোমাকে আমি ক্রয় করে নেবো ক্রয় করে স্বাধীন করে দেবো আর স্বাধীন থাকবে তুমি মায় সরজি আল্লাহ তালানা পুরো টাকাটা দিয়ে দিলেন আর তারপরে সে স্বাধীন হয়ে গেল স্বাধীন যখন হয়ে গেল স্বামী হচ্ছে কি পরাধীন দাস দাসের অধীনে একটা স্বাধীন মহিলা থাকতে বাধ্য নয় শরীয়তের বিধা মাস্লা একটু লম্বা করে দিচ্ছি যেহেতু হাদিসটা বিভিন্ন জায়গায় ছোট বড়ো হয়ে আসবে এবং খুব গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটি থেকে অনেক মাসাইল এবং ফওয়ায়েদ অলমার ইস্তেমবাদ করেছেন কেউ কেউ তো চারশোর বেশি করেছেন কিন্তু হাফেজম্যান হাজার রহম্লা আর তারপরে আরও অনেকেই দুশোর কাছাকাছি পৌঁছে দিয়েছে বিশ্বকাশ কাছি এতগুলি মশাইল একটা হাদিসের মধ্যে আছে চিন্তা করতে পারেন সে হাদিসটা লম্বা হয়ে এসছে আর অনেক মশাইল অধিকাংশ মশাইলগুলি গোলাম দাস দাসীদের বিধিবিধান সম্পর্কে আর তাদের স্বাধীন করলে সেসব বিধিবিধান তারপর বিবাহ স্বাধীন বিধিবিধান যেমন একটি মশলা বলছি যে স্বামী হয়ে আছে দাস আর স্ত্রী স্বাধীন হয়ে গেল তখন ইসলাম তাকে স্বাধীনতা দিচ্ছে যেহেতু তুমি সম্মানিতা হলে আর তোমার স্বামী হচ্ছে দাস পরের হ্যাঁ খরিদ করা গোলাম তার অধীনে থাকতে তুমি বাধ্য না এখন তোমার সামনে খেয়ার অপশন আছে অপশন স্বাধীনতা এই সময়ে যখনই স্বাধীন হলো তখনই পরে নয় যে তুমি হয় বাছাই করো যে এই স্বামীকে ছেড়ে যেমন এই স্বামীর কাছেই থাকবো যদিও আমার স্বামী ছোট মানে মানসম্মানে ছোট আর না হলে তুমি যদি বলেন না আমি ওর ওর ভাত খাবো না ভাত খাবো না বুঝুন তো মানে ওর সংসার করবো না ওর সাথে থাকবো না তাহলে তুমি বিবাহ বিচ্ছেদ করে চলে যেতে পারো চলে যেতে পারো তোমার এই অধিকার আছে গণ আহ না শরীয়তে কারণ ইসলামী স্বাধীনতা দিচ্ছে এই নয় যে সে কেন কোনো দোষ পাবে না ভালো ব্যবহার ইত্যাদি ইমানদার যাই হোক না কেন কিন্তু সে যেহেতু পরাধীন সেজন্য আল্লাহ স্বাধীনতা দিয়েছে এই ক্ষেত্রে যাই হোক তারপরে সে জানতে পেরেছে মাসালা জানে যে আমি এখন স্বাধীন হয়েছি সুতরাং আমার স্বাধীনতা আছে আমি এই কুৎসিতের কাছ থাকবো কেন এক তো কুৎসিত কালো আর আমি সুন্দরী যুবতী আমি একটা ভালো স্বামী পেয়ে যাবো স্বাধীন স্বামী পাবো এই গোলামের অধীনে থাকবো গোলাম সারাদিন যদি ওর মনি খাটায় খাটতে থাকবে আমাকে আমার সাথে দেখা সাক্ষাৎ করার কোনো চান্স নেই তাই না বেলা বিষয় রয়েছে তখন সে বলে যে আমি থাকবো না সাথে ও থাকবে না আর মগে সকে ছেড়ে থাকতে পারবে না এত ভালোবাসে মদিনার গলিতে গলিতে ও পালিয়ে বাড়ায় বাড়িরা আর ওর পিছনে পিছনে শুধু কান্না করে বাড়ায় ওই মুগিস হ্যাঁ দিস কান্না করে বেড়ায় পিছনে পিছনে পাগল আজকাল হারাম প্রেমের হ্যাঁ আজকাল কিছু ছেলে মেয়েদের ওরকম দেখা যায় যে ছেলে মেয়ের পিছনে পাগলে ঘুরে বেড়াচ্ছে আর না হয় মেয়ে ছেলের পিছনে পাগলে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে ধর্ম দিচ্ছে সব দেখছেন না এগুলো নোংরামে এগুলো এহদিন আছে চরিত্র তো যাই হোক নবী সাল্লা সাল্লাম জানতে পারলেন আর এ অবস্থা দেখলেন দেখার পরে বারিরা কিন্তু বাধ্য করতে পারছেন কিন্তু পরামর্শ দিলেন একটি বললেন যে বাড়িরা যখন এত তার মায়া তোমার ওপর আর এত সে ভালোবাসে তো তুমি যদি তার সাথে থেকেই যেতে থেকেই যেতে তখন দেখেন বাড়িরা অনেক মহিলারা আছে তারা অনেক পুরুষের সাথে জ্ঞানী সে বাড়িরা কি উত্তরটা দিয়েছিলেন শোনেন বলছেন যে আর আল্লাহ আপনি আমাকে হুকুম করছেন নির্দেশ নাকি আপনি সুপারিশ করছেন ধরে পার্থক্য বুঝতে পারলেন হুকুম মানে তাহলে মানা হরস তাহলে নবীর কথা মানতেই হবে না হলে কাবিরে গোনা হ্যাঁ জাহান নামে যেতে হবে নবী স্লামে না হরমানি করলে সে জীবদ্সাই হোক বা মরানের পরে হোক নবী সালামের তো যাই হোক ইয়ারসুল আল্লাহ আপনি কি সুপারিশ করছেন নাকি আমাকে নির্দেশ দিচ্ছেন হুকুম করছেন যদি হুকুম হয় তো সিন্নত করে মেনে নেবো থাকবো আমার পছন্দ হোক আর নাই হোক আর যদি আপনি সুপারিশ করেন রাসুল্লাহ বলেন না আমি তোমাকে হুকুম দিতে পারছি না কারণ আল্লাহর হুকুম ভিন্ন আমি কি রকম হুকুম দেবো তোমাকে শুধু সুপারিশ করছি থেকে গেলে ভালো হ্যাঁ থাকলে ভালো তো বলেন যে এ ইয়া রসুল আল্লাহ তাহলে আমি থাকবো না ওর সাথে তাহলে আমি ওর সাথে থাকবো না তো সেই বাড়িরা কে স্বাধীন করেছেন আয়সরজি আল্লাহ তালানহা আর বাড়িরা যেহেতু বড়ো অনুগ্রহ করেছেন আয়সারজি আল্লাহ তালা তো আয়সরজি আল্লাহ তালানকে এই হাদিয়া উপর ঢোকন গোস্ত দিতে এসছেন সাদকায় পেয়েছেন আর তারপর সে গোস্তটা কাকে দিতে এসছেন আয়সারজি আল্লাহ তালাকে দিতে এসেছেন আর তার বাড়িতে গোস্ত আছে নব ইসলামের সামনে পরিবেশন করা হলো আর তারপরে বলা যে ইয়ারসুল আল্লাহ তবে এই গোস্তটি কিন্তু সাদকার গোস্ত বাড়িরাকে সাদকা করা হয়েছে আমার দাসীকে সাদকা করা যাকে আমি স্বাধীন করেছি তখন বললেন সাদাকা রসুর আলানা হাদিয়া সেটি বারিরার জন্য হচ্ছে সাদকা কিন্তু আমাদের জন্য সেটি হচ্ছে জি আবু দাউদ আর একটি সনদ এখানে সমর্থক সনদ বর্ণনা করেছেন কাতাদার থেকে আনাস আনাসান থেকে তিনি শুনেছেন নবী থেকে দ্বিতীয় সূত্র জি এ হাদিস আরও একটি জায়গায় সহি তেষট্টি নম্বর অধ্যায় বলছে বাবু আফজিস মেনাল আগ্নিয়া ও তোর কান এই অধ্যায় হচ্ছে যে জাকাত নিতে হবে সচ্ছল ব্যক্তিদের থেকে গরিবের কাছ থেকে যার নেশাবে টাকা পয়সা বা সম্পদ পৌঁছে না তার কাছ থেকে জাকাত নেবেন না সে স্বেচ্ছায় যদি দান খেরাত সেটা ভিন্ন বিষয় জাকাত নিতে হবে কার কাছ থেকে মেনাল আগ্নিয়া গনির বহু বছর ধনীদের কাছ থেকে সচ্ছল ধনী মানে ধনী মানে যে নেশাবে পৌঁছে গেছে তাহলে ধনী মানে এই নয় যে অনেক ধন সম্পদ আছে এটা আমাদের দেশীয় কথা শরীয়তের ভাষায় গানি আর ফির কে যে সাহেব অর্থাৎ টাকার ক্ষেত্রে কারো কাছে গোটা বছর ধরে প্রতি মাসে বারো মাস কন্টিনিউ দু রিয়ালের মতো যদি থাকে তাহলে সেই ব্যক্তি ধনী সেই ব্যক্তি শরীয়তের ভাষায় কি ধনী সে গরিব না সে খেয়ে দেয়ে গোটা বছর তার গত রমজানে ওর কাছে দু হাজার রিয়াল ছিল আর প্রতি মাসে আসছে ইনকাম হচ্ছে খাচ্ছে দাচ্ছে খাচ্ছে দাচ্ছে তারপর দুই হাজারের নিচে নামে না দুই হাজার নিচে আবার কোনো মাসে যদি দেড় হাজার এক হাজার হয়ে গেলো পাঁচশো হয়ে গেলো তাহলে তখন না আবার যখন দুই হাজারে পৌঁছবে তখন থেকে আবার মাস গণনা শুরু হবে শুরু হবে জাকাতের কিন্তু প্রতি মাসে খেয়ে দিয়ে যেই টাকাটা তার উদ্বৃত্ত থাকছে সেটা দুই হাজারের নিচে নামে না তাহলে সেই ব্যক্তি হচ্ছে সাহেবের নেসাব আর অন্য ভাষায় সে ধনী স্বচ্ছল কথা স্বচ্ছল ধনী যদি নাও বলেন কি বলবেন সচ্ছল স্বচ্ছল ব্যক্তির কাছ থেকে কি নেওয়া হবে জাকাত নেওয়া হবে নেবেন তো সচ্ছলের কাছ থেকে কাকে দেবেন ফিল করা আর সেটা বন্টন করে দেওয়া হবে অভাবীদের মাঝে আট শ্রেণীর মানুষ রয়েছে কিন্তু আট শ্রেণীর মধ্যে মুখ্য হকদার গুরুত্বপূর্ণ হকদার হচ্ছে অভাবীরা কিন্তু এক নম্বরে আল্লাহ যেন করেছেন সাতটার আগে এক নম্বরে কি বয়ান করেছেন ইন্ডামাসা দাকাত ইলফো খারা যার অভাবই মেন এরাই কিন্তু আমাদের দেশে উল্টো করে দিয়েছে জাকাতের সিংহভাগ টাকা পয়সা মাদ্রাসায় চলে যাচ্ছে হ্যাঁ জাকাতের সিংহভাগ টাকা অন্য অন্য আরও কিছু কল্যাণমূলক কাজে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সংগঠনে চলে যাচ্ছে আর ফকিরও ফকির হয়ে থেকে যাচ্ছে না আসল হচ্ছে ফকির গরিব ফকির মানে ভিক্ষুক নাই মানে গ্রামের স্বচ্ছল লোকেরা টাকা জাকাত দিল আর গ্রামে দেখলো যে কয়জন আমাদের গ্রামে গরিব আছে যাদের সংসার চলে না অথবা যাদের বাড়িঘর নেই বা যাদের চিকিৎসা খুব জরুরি আছে চিকিৎসা করাতে পারে না তাদের অভাবগুলি দূর করে যেন গ্রাম থেকে অভাব মুক্ত হয়ে যায় মানুষ হ্যাঁ দারিদ্র মোচন হয়ে যায় উদ্দেশ্য হচ্ছে জাকাতের মোচন করা সেটা হয় না ওই গরিব গরিব হয়েই থেকে যাচ্ছে পঞ্চাশ বছর ধরে ওই জাকাত খেতে আছে ও গরিব গরিব হয়ে আছে এটা ইসলামের উদ্দেশ্য পালন হয় না কিন্তু জাকাত থেকে যে তো অত ফিলফোকরা হাইসো কানুন হাই সো কানু যেখানে থাক না কেন সেই গরিব লোকেরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন আপনার গ্রামে প্রায় সবাই সচ্ছল জাকাত খাওয়ার মতো কোনো লোকই নেই সবার ইনকাম হচ্ছে হ্যাঁ এমন যে সবাই মোটামুটি নেশাবে কেউ জাকাত নেবে না তাহলে জাকাত দেবো কাকে খুঁজেন দেশেও খুঁজে পায় না ধরেন কুয়েতের মতো দেশ গরিব খুঁজে পায় না সৌদি আরব হয়তো আছেন প্রবাসী গরিবই খুঁজে পান না অন্য জায়গায় খুঁজেন অন্য দেশে খুঁজেন দেশে খুঁজেন দেশেও গরিব নাই আফ্রিকাই খুঁজেন আরও অন্য গরিব দেশ আছে হাইসো কানু যেখানে গরিব পান সেখানে দেবেন আসল এক নম্বর হকদার হচ্ছে আপনার কাছে যারা বসবাস করে কাছে যদি গরিব না থাকে তাহলে দূরের গরিবদেরকে দেবেন দেশের মধ্যে আপনি দূরেও পাচ্ছেন না তাহলে বিদেশে দেবেন এক দেশ থেকে আর এক দেশে জাকাতের সম্পদ হ্যাঁ স্থানান্তরিত করা মানে অন্য জায়গায় বন্টন করা প্রয়োজনে যায় যাচ্ছে প্রয়োজন না থাকলে এলাকাতেই বিতরণ করতে হবে এটি হচ্ছে শ্রেয় চোদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন

তার জীবনের শেষ দিকে অর্থাৎ নবম হিজির দিকে মক্কা বিজয়ের পরে ইয়ামানের শাসক করে পাঠিয়েছিলেন গভর্নর করে পাঠিয়েছিলেন যখন তাকে পাঠালেন তখন তাকে কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি এখানে এসেছে এনাকা সাতাতি কওমান আহলা কিতাব নিঃসন্দেহে তুমি যাচ্ছ এমন একটি সম্প্রদায়ের কাছে যারা হচ্ছে আহলি কিতাব অর্থাৎ যাদেরকে বিগত যুগে আসমানি কিতাব দেওয়া হয়েছে তাওরাত বা ইঞ্জিল দেওয়া হয়েছে ইয়াহুদি এবং খ্রিস্টান যে যখন তাদের কাছে আসবে ইয়ামান এলা তখনকার ইয়ামানের মধ্যে নাজরানো আর নাজারানে খ্রিস্টান বসবাস করত। তখনকার ইয়ামান বর্তমান ইয়ামানের সাথে সাথে আবহা বাহা হ্যাঁ এইসব এলাকাগুলি জিজান এগুলো সব এমানের অন্তর্ভুক্ত ছিল তো দেশে ইহুদিও বসবাস বসবাস করত এখন ইহুদি আছে আছে এমানে আরবি ভাষা তাদের মাতৃভাষা কিন্তু ইহুদি অভিশপ্ত আরবি মাতৃভাষা থাকা সত্ত্বেও কোরআন ভাষা জানা সত্ত্বেও তাদেরকে আল্লাহে দেয় নসিব করেননি বলেন আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় একটা আরবি বুঝে তো আল্লাহ আমাকে মোমেন মুসলিম করেছে জান্নাতের কথা রেখেছেন আল্লাহ শুক্রিয় আদায় করেন তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ যারা হচ্ছে আহলি কিতাব কিতাব ধারণকারী ফাইদা যে তখন যখন তাদের কাছে আগমন করবে ফাদ আল্লাহ ইলাহিল্লাহ তাদেরকে প্রথম দাওয়াত দেবে প্রথম দাওয়াত হচ্ছে যে তারা যেন লাহিল্লা সাক্ষ্য প্রদান করে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই সুতরাং ওজারিকা আল্লাহর পুত্র বলবে না ঈসা আলি আল্লাহর পুত্র বলবে না বরং আবদুল্লাহ বলে আল্লাহর বান্দা বলবে তারা কাফের মুশেক হয়েছে আল্লাহর পুত্র সাব্যস্ত করে জি আল্লাহর সঙ্গিনী সাব্যস্ত করে লাহ আল্লাহর দাওয়াত দেবে তৌহিদের দাওয়াত এক নম্বর কোন দাওয়াত আল্লাহর তৌহিদ আল্লাহর একত্রে দাওয়াত মুক্ত হইতে হবে শুধু দুর্গামুক্ত হইলে হবে না দর্গামুক্ত হইতে হবে আপনি মুসলিম জন্মসূত্রে কখন আপনি প্রতিমা পূজা করবেন না হিন্দুদের সাথে গিয়ে হয়তো হ্যাঁ একমাত্র কিছু বেদিন ছাড়া নাস্তিক ছাড়া হ্যাঁ কিন্তু বেদাতি যারা ধর্মকর্ম করে মাজারে হ্যাঁ সেজদা করে জান্নাতের আশা করছে অথচ মাজারে সেজদা করা আর দুর্গাকে সেজদা করা সমান অপরাধ দুটোই গায়রুল্লাহ কে আল্লা ছকে সেজদা করে দুটোই বড় কুফুর দুটোই বড় শির্ক দুটো ইসলাম থেকে বহিষ্কার করে দুটোই মূর্তাদ বানিয়ে দেয় যেমন একজন মুসলিম কেউ মূর্তিকে গিয়ে প্রণাম করে মূর্তির সামনে সে মুশরে কাফের মূর্তাদ ঠিক তেমনই কেউ যদি মাজারে গিয়ে সেজদা করে সে মুসরে কাফের সে কোনো পার্থক্য নাই আল্লাহ হেদায়ত দান করুন কিন্তু অধিকাংশ মুসলিম ভারত বাংলাদেশের এই পার্থক্যটুকু বুঝে না বা এইটুকু বুঝে না যে পার্থক্য কোথায় মনে করে যে না আমরা মুসলিমরা করছি আর এসব ওলি আউলিয়া আরে তোমাদের ওলি আউলিয়া যদি এরা হয় তো ওদের ওলিয়া ওলে তো রাম হ্যাঁ তোমাদের কাছে এরা ওলি আউলে আর ওদের কাছে ওরা ওলি আউলিয়া হ্যাঁ আর ওলি আউলিয়া মানে কি সেজা করতে হবে ওলি আউলিয়া মানে তারা যদি ভালো থেকে থাকে ভালো গুণগুলি তোমার মধ্যে নিয়ে আসো তারা কি করে ওলি হলো তুমি ওইভাবে ওলি হ কথা বলছেন না বুঝছেন না তারা যেই পথের পথিক হয়ে আল্লাহর ওলি হয়েছে ভাবছেন আপনি ওই পথের পথিক হন আর সেটা হচ্ছে কোরআন সোনার অনুসরণ করে আল্লাহর রেবদবন্দি করা আল্লাহর আদেশ নিষেধ জীবনে সার্বিক ক্ষেত্রে মেনে চলা জি এই নয় যে ওলি আউলিয়া মানে তাকে ডাকার বৈধতা আছেন না তাকে তার কাছে আপনি সন্তান চাইবেন তার কাছে রোগের আরোগ্য চাইবেন এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি তারাও আপনার মতো অসুস্থ হইতো তারা আপনাদের মতো মারা গেছে আপনার আপনিও যেমন মরবেন তারাও মারা গেছে তারা জীবিত থাকলে কোনো দিন দাফন করা হইতো না জীবিত মানুষকে দাফন করবেন মরেছে তো বলেই তো দাফন করা হয়েছে আরে লানি চিস্তি শাহজাহান না মল্লিকার জিন্দা মানুষকে দাফন করা যায়জ হারাম জিন্দা মানুষকে দাফন করবেন তো এই যে অলিয়া উলিয়া সম্পর্কে ধারণা যে তারা মরে না তো মরে না তো দাফন করলেন কেন তাহলে চরম অপরাধ করেছেন আপনার বুঝা গেছে জি অবশ্য মরেছে সেই জন্য দফন করেছেন জি লাই রাহ দাওয়াত তারপরে দাওয়াত দেবে মোহাম্মদ রসুল্লাহ কালিমায় দুটো অংশ রয়েছে মহাম্মদ আল্লাহ রসুল লাই রাহিল্লাহ দাবি হচ্ছে এক আল্লাহ ছাড়া কার এবাদত করবেন না আর মোহাম্মদ রসুল্লাহর দাবি হচ্ছে যে রসুলের তরিকা ছাড়া কারও তরিকা চলবেন না সুতরাং আপনি চরম নাই হবেন না সারসিনা হবেন না আপনি জনপুরি হবেন না আপনি কোন তরিকার হবেন না তরিকা হবে মোহাম্মদীর তরিকার ও সুর তরিকার হবে না একটাই তরিকা ইসলামে কোনো তরিকা নেই দিদি তরিকা তরিকা হচ্ছে একটি শুধু এইসব তরিকা হচ্ছে জাহান্নামের তরিকা রাস্তা ইসলামের একটি একটি রাস্তা শুধু জি যেই রাস্তাকে এক বছর আল্লাহ সুরা ফাতেহা বলেছেন এহদেনা সেরাতাল মোস্তাফিম আল্লাহ আমাদেরকে দেখাও সোজাপথ সেরাত মানে রাস্তা একটা রাস্তা একটা রাস্তায় জান্নাত পৌঁছাবে দ্বিতীয় কোনো রাস্তা নেই জান্নাত পৌঁছার সেটি হচ্ছে এক আল্লাহর এবাদত করা এক রসুলের তরিকায় জীবন যাপন করা তার তরিকায় এবাদত বন্দি করা তরিকাটা হবে নবীর আর এবাদত হবে কার আল্লাহর জি নবীরও এবাদত হবে না এই যে নবীকে চেষ্টা করবেন না গিয়ে নবীর কাছে আপনি রোগ ভালো করা চাইবেন হ্যাঁ বালা মুসিবত উদ্ধার চাইবেন না না মোটেই না সেরকম তাই নহুম আতাউক উল্লেখ লেখা যদি তারা এটা মেনে নাই এক নম্বরে যদি কালেমা মেনে নাই লাল্লাহ আর মোহাম্মদ শাহ সাক্ষ্য প্রধান যদি মেনে নাই আফ বের হুম তাহলে তাদেরকে জানিয়ে দাও আল্লাহ ফরাজ আলী হিম যে আল্লাহ তাদের ফরজ করেছেন খামসা সাল্লাওয়াতিন পাঁচ অক্ত সালা ফি করলে ইয়মিন ওয়াইলা প্রতিদিন পাঁচ আল্লাহ ফরজ করেছে চার আল্লাহ কবুল করবেন না কিসের চান। যেই ব্যক্তি পাঁচে চার বাদত বন্ধ করলো ফজর পড়ল না সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো পূজা করলো সে রবের ইবাদত কোথায় করলো রব তো পাঁচ বলেছেন আপনাকে চারের অধিকারটা কে দিল আপনার মনের পূজা এটাকে মনের পূজা বলা হয় হ্যাঁ নিজের মনের চাহিদা পূরণ করা যেটাকে কুপ্রবৃত্তি বলা হয় নিজের বাংলা ভাষায় পাঁচ প্রতি দিন রাতে পড়ে প্রমাণ করতে হবে রবের সামনে যে আল্লাহ তুমি তুমি আমার আমার মাবুদ মালিক সৃষ্টিকর্তা তোমার সামনে আমি আমি করছি তোমার সামনে পাঁচবার দিয়ে আনুগত্য প্রকাশ করছি ডেইলি কোম্পানিতে যে আছেন আপনি এটা প্রমাণ যে ডেলি সপ্তাহে ছয় দিন ডিউটি তো ছয় দিন যাচ্ছেন আপনি এতটাই ঢুকতে হবে ইন করতে হবে এতটাই আউট হইতে হবে এটা যদি না করেন একটা দানা দেবে না দেবে মালিক বলছে সকাল সাতটায় তোমার ডিউটি বলছেন না ওইটা আমার দ্বারা হবে না আমি সকালে ঘুমাই সকাল নয়টায় আসবো ডেলি রাখবে প্রথম দিন সাফ করে দিব বুঝা গেছে আল্লাহ তো রাখছেন ষাট বছর তারপর সত্তর বছর আশি বছর বেদিন বেনামাজি করে রাখছেন জমিনে খা খুব খা খুব খা কিন্তু জান্নাতে দেবো না তোদের জান্নাতে দেবো না আল্লাহ কত দয়ালু তাহলে চিন্তা করুন তো দেখি আমরা আমাদের অধীনস্থ আমাদের অধীনে কেউ চাকরি করলে একটা দিন যদি বলে যে না পারবো না পারবো না যদি বলে পারবো না বলে কোনো কিছু নেই তোমার অসুবিধা আছে তুমি অ্যাপ্লাই করো হ্যাঁ ইচ্ছা হলে মনজুর করবো করবো না ঠিক কি কিনা চিন্তা তো বলছেন যে সেটা যদি মেনে পাঁচ অক্ত পাঁচকাল তাহলে তখন তাদেরকে জানিয়ে দাও আন্না আনা ফরাজ আলিম সাদা কাতান তাদের উপর আল্লাহ ফরজ করেছেন সাদকা সাদকা মানে জাকাত ফরজ করেছেন দান খেরাত নফল তার ফরজ করা হয়নি ফরজ করেছেন জাকাত কার কাছ থেকে নিতে হবে সবার কাছে না গরিব মুসলিমের কাছে নয় তো খাজমেন আগ্নিয়া এহিম মুসলিম সমাজের আগ্নিয়া এহিম মানে আগ্নিয়াল মুসলিম মুসলিমদের সচ্ছলদের থেকে নেওয়া হবে গ্রহণ করা হবে ফাতুরাদ আলাফ করা হবে আর তাদের অভাবী দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে তাহলে বোঝা গেল জাকাত নেব কার কাছে মুসলিমের কাছে অমুসলিমের কাছে জাকাতের মনে হয় যতই টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক গ্রামে অনেক হিন্দু আছে অনেক খ্রিস্টান আছে পয়সাওয়ালা তাদের কাছে আমরা জাকাত চাইতে যাব না আগে বলবো তাদেরকে লাই জাহিল্লা পড়ো মোহাম্মদ রসুল্লাহ পড়ো তারপর পাঁচ সালাত পড়ে এই দুটো যদি না মানে তো জাকাতের কথা বলার কোনো যুক্তিকতা নেই বুঝা গেছে জি এটা হচ্ছে সিরিয়াল শিখিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম জি আর জাকাত নেব মুসলিম হয়ে গেলে তখন বলবো ধরো একজন অমুসলিম কালো পড়ে মুসলিম হলো হ্যাঁ এখন পাঁচাত্তর নামাজ পড়ো এখন জাকাত দা জাকাত দেবে সচ্ছল লোকেরা আর বিতরণ করা হবে মুসলিম সচ্ছল দেবে আর মুসলিম গরিবদের মাঝে বিতরণ করা হবে এই জন্য অমুসলিমকে জাকাত দেওয়া নাই ভালো করে অমুসলিমকে জাকাত দেওয়া নয় শুধু একটি ক্ষেত্র বলেছিলাম কারো মনে থাকলে বলেছি জুমার দিনের আলোচনায় বলেন আলমো আল্লাফতে আল্লাহ যে বলেছেন একটি কলুবহুম এই চার নম্বর যেটা সেটা হচ্ছে কারো অন্তরকে যদি জয় করা বা ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য অমুসলিম আর দেখছেন এই গরিব আর খুব নমনীয় আর সে ইসলামকে খুব ভালোবাসে ইসলাম প্রিয় মুসলিমদের ভালোবাসে মুসলিমদের বন্দীকে ধর্মকর্ম খুব পছন্দ করে আর একটু অভাব আছে যদি একটু পাশে দাঁড়িয়ে যায় তাহলে সে ইসলাম গ্রহণ করবে চান্স তাহলে তাকে দিতে পারবে অমুসলিমদের মধ্যে যাদেরকে ইসলামদের আকৃষ্ট করার উদ্দেশ্য দুটো একটা হলো এটা আর একটা বলেছিলাম যদি দেখা যায় যে অমুসলিম নেতা হ্যাঁ কাফের নেতা কাফের প্রশাসনে কেউ আছে আর অমুসলিম দেশে বাস করছেন অনেক মুসলিম অমুসলিম দেশে বাস করতে বাধ্য নিরুপায় কোনো উপায় নেই আল্লাহ ভাগ্যে রেখেছেন অমুসলিম দেশেই নাগরিক আপনি এমন অমুসলিম দেশে বাস করছেন আর জালেম খনি অত্যাচার করছে মুসলিমদের ধর্মকর্ম পালন করতে বাধা দিচ্ছে মুসলিমদের মাদ্রাসা মসজিদ করতে বাধা দিচ্ছে তাদেরকে যদি কিছুটা নুন খাওয়াই দেন এই সব প্রশাসনে যারা আছে অথবা দায়িত্বশীল নেতা আছে এই কাফের যে কিছু তাদেরকে বকশিস দিয়ে দিলেন হ্যাঁ তাহলে অসুবিধা না তোমরা মসজিদ করো অসুবিধা না মাদ্রাসা করো নুন খেয়ে গুন গাইছে বা এই যে ক্ষয়ক্ষতি করছিল মুসলিমদের জুলুম অত্যাচার করছিল সেটা কমে যাবে বা থেমে যাবে তাহলে তাদেরকে দেওয়া যাবে অন্তরকে আকৃষ্ট করা যে কমপক্ষে জুলুম অত্যাচার ক্ষমতার বলে না করে বরং একটু মুসলিমদের সাথে ভালো আচরণ করে এ দুটো কথা মনে রাখবেন না হলে অন্য কোন এমনি সাধারণ গরিব ইসলাম ও কবুল করবে না আর তার অনিষ্ট বলেও ভয় নাই আর মুসলিম দেশে শেষে মুসলিম বসবাস করে আর অমুসলিমকে আপনি জাকাত দেবেন না অমুসলিমকে দান খেরাত করুন কিন্তু আপনি নফল দান হ্যাঁ নফল দান খেরাত সাদকা করুন আপনি কিন্তু আপনি জাকাত দিতে পারেন না কারণ হ্যাঁ দিয়েছি স্পষ্ট তো খাজুমিন আহে মুসলিম স্বচ্ছলদের থেকে না হবে আর মুসলিম অভাবীদের মাঝে বিতরণ করা হবে ভালো করে মনে রাখেন এটা যদি মেনে নেয় বলছেন হ্যাঁ ফাইন হোম আতা এটা যদি মেনে নেয় দেবো বললো আলহিম তাহলে তাদের ভালো ভালো সম্পদ থেকে বিরত থাকবে মানে জাকাত নিতে গিয়ে ভালো ভালো যেটা সম্পদ সেটা নেবে না ধানের জাকাত আদায় করতে গেছেন আর যাওয়ার পরে দেখছেন যে আরে এ তো বাসমতি ধান আছে চিনি গুঁড়া আছে শুধু ওইটাই নিব আমি আমি ও মোটা ধান্যব না এটা চলবে না সরকারের লোক ক্ষমতা আছে দাপট আছে সরকার আদায় করছে সরকার প্রতিনিধি তার মানে ক্ষমতা আছে নাই না একটা থানা পুলিশ যদি আসে যতই আমি আপনি যতই শক্তিশালী হোক না কেন তার কাছে দুর্বল কারণ তার কাছে পাওয়ার নিয়ে এসছে ডান্ডা আছে জি ডান্ডার ক্ষমতা আছে সেই জন্য তো এই রকম কাজ করবে না যেহেতু তুমি সেখানে নেতৃত্ব দিচ্ছ সেখানে গিয়ে ভালো ভালো সম্পদ নেবে না ভালো ভালো সম্পদ নেবেন অত্যাকে দাওয়াত এরকমই ছাগল ওঠে নেওয়ার ক্ষেত্রে গরুর জাকাতের ক্ষেত্রে ভালো গরুটা নিয়ে নিলে ভালো বকরিটা ভালো খাসিটা নিয়ে এলে এটা করবে না কোনটা নেবে যেটা একবার নিম্নমানের ওইটা নেবে না মাঝামাঝি এটা নিতে হবে মাঝামাঝি নেবে ওত্যাকে দাওয়াতাল মজলুম আর নির্যাতিত মজলুমের দোয়া থেকে সতর্ক সাবধান বেঁচে থাকবে কারণ ভালো ভালো সম্পদ নিয়ে নিলে আর নেতৃত্বের বলে ক্ষমতার বলে জুল অত্যাচার করে ফেললে যদি এমনটা করো তাহলে তুমি জালেম হইলে আর ওরা কি হলো মজলুম নির্যাতিত হলো মজলুম যদি বদ্ধ করে দেয় আল্লাহর কাছে যে আল্লাহ এই সরকার জুলুম করলো আল্লাহ এই পুলিশ হ্যাঁ এই ওসি জুলুম করলো আল্লাহ এই ডিসি জুলুম করলো আল্লাহ এই নেতা এমপি জুলুম করলো এই চেয়ারম্যান জুলুম করলো আল্লাহ তুমি বিচার করো হ্যাঁ এই গভর্নর জুলুম করলো আল্লাহ তুমি বিচার করো অত্যাকে দাওয়াত মজলুম মজলুমের দোয়া থেকে বেঁচে থাকু মজলুমের দুয়ার মাঝে বাইনা দাওয়াতিল মজলুম মজলুমের দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো আবরণ থাকে না আর থাকে না সরাসরি দোয়া কবল সরাসরি এমনকি মজলুম যদি কাফেরও হয় তবুও তার দোয়া কবুল হবে এর দলিল আবরাহার ঘটনা হস্তি বাহিনীর ঘটনা হস্তি বাহিনী যখন মক্কায় জুলুম করতে এসেছিল কাবা ভাঙতে এসেছিল আর কি করতে এসেছিল মক্কার লোকে লোকের উপর সামনে যদি আসলে তাদেরকে সবকিছু শেষ করবো তাই না তাহলে জনগণের উপর জুলুম করতে এসেছিল আর কাবার উপর আল্লাহর ঘরের উপর জুলুম করতে এসেছিল ওই সময় যে দোয়া করেছিল কাবা ঘরের হেফাজতের জন্য সে ছিল নবী সাল দাদা আব্দুল মুতালেব আব্দুল মুতাল্লেব কাফের আর আবরাহ কাফের যখন কাবার গেলাম ধরে দোয়া করলেন আব্দুল আল্লাহ শুনে নিলেন শুনে নিলেন আর অসাধারণ ভাবে আল্লাহ ধ্বংস করলেন ছোট ছোট পাখি আর পাখির একটা ঠোঁটে একবারে ক্ষুদ্র একটা কঙ্কর আর একটা দুটো দু পায়ে আর যখন ফেলতে লাগলো এক একজনের একটা ছোট ক্ষুদ্র কঙ্কর পরে এদিকে মানুষ মরে কিছুই হবে না সামান্য একটু আঁচড়ও হবে না কিন্তু মানে ফাজা মাকুল ভক্ষিত যেটা খেয়ে দিয়ে পেটে ওই যে কি বলে পেটে ওইটা খেয়ে দিয়ে যে ভুসা হয়ে থাকে হ্যাঁ ভক্ষিত আর আস কা মানে অন্য যেমন কাপ হচ্ছে মানে এর মতো মতো যেটাকে বলা হয় আশফুন আশফুন মানে হচ্ছে হ্যাঁ ভূষা আস ভূষা ভক্ষিত ভূসার মত এমনি তো ভূষা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভূষা বুঝেন না বুঝেন না ভূষা হ্যাঁ এই ভূষা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর সেই গোঁড়া ভূষা আবার খেয়ে নিয়েছে গরুতে আর খাওয়ার পরে পেটে থেকে যখন গরুটা জবাই করছেন দেখবেন যে ওই যে যে পেটে যে ভুষাগুলি ভক্ষিত ভূষা আছে ওই রকম একবারে ধুনে দিয়েছে তাদের এ একটা ছোট কঙ্কুরি এক একজনকে একটা করে কঙ্কুরি চিন্তা করুন তো দেখি তো কাফের আল্লাহ শুনবেন এই জন্য আপনি হয়তো ধার্মিক নামাজি আর আপনার পাশে প্রতিবেশী একজন বেনামাজি হ্যাঁ বেদিন মাজার পূজারি কিন্তু আপনি জুলুম করেছেন আপনি জুলুম সে যদি বদ্ধ করে আপনার নামাজি হয়ে আপনি বাঁচতে পারবেন না আপনি আপনার জুলুমের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি আপনি যদি বেমানি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন জি অন্য অত্যাচার করেন মারধর করেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি যদি বদ্ধ করে দেয় কবুল হয়ে যেতে পারে বেনামাজিরও তখন তো বেনামাজির দোয়া সবসময় কবুল হবে না ওই সময় হইতে পারে কাঁফের অধ্যায় যেখানে কবল হচ্ছে তো বেনামাজি কেন হয়ে যাবে না কিন্তু মজলুম হলে নির্যাতিত হলে নির্যাতিত হইলে চৌষট্টি নম্বর অধ্যায় বলছেন বাবু সালাতিল এমামে দু সাহিব এই অধ্যায় হচ্ছে এমাম মানে শাসক এখানে এমাম মানে হচ্ছে শাসক এমাম অতি দুই রকম এটাকে বলেছি কে বলতে পারে এমাম দুই ভাগে বিভক্ত কে জানে মার্ল ছোট এমাম আর বড় এমাম ছোট ইমাম হচ্ছে মসজিদের এমাম নামাজ পর্যন্ত সীমিত তকবিরে তাহিমার আগেও সে আপনার নেতা নয় আর সালাম ফেরার পরেও সে আপনার নেতা নয় ওর নেতৃত্ব কতক্ষণ তকবিরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত ঠিক কিনা এটা হচ্ছে ক্ষুদ্র এমামত ইমামতের সুগরা আর বড় এমাম যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আছে ততদিন যদি সারা জীবন থাকে খলিফা বা রাজা এই গণতন্ত্রের পাঁচ বছর পর পর তারপরে তো নয় ছয় করে পাঁচ বছর আর তিরিশ বছর পঞ্চাশ বছর আরও কত কি করা যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না তো বর্তমান যুগের গণতন্ত্র হ্যাঁ রাজতন্ত্রের চাই তো খারাপ হয়ে গেছে বরং রাজতন্ত্রের চাই তো অনেক ভালো যে আগে থেকে জানা আছে যে আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে ওরাই দেশ চালাবে ঠিক না আর এখানে তো বড় আশা করে বসে আছে যে তোরাও চালাবি আমরাও চালাবো ঠিক না বিরোধী দল বড় আশা করে বসে আছেন আর করছে হ্যাঁ যে তোরাও মজা করে খাচ্ছিস মানে শাসক নেতার দোয়া মানে এখানে দোয়া কিন্তু সলাতের শাব্দিক অর্থ হচ্ছে দুয়া মানে নামাজ না তো নামাজ পরে এই অর্থ এসছে আরবি ভাষায় সলাৎ মানে হচ্ছে দোয়া তো নামাজকে কে সলাৎ কেন বলা হয় তাহলে কারণ নামাজ দোয়া ছাড়া হয় না ফাতেহাই হাই দুয়া সোরাফাতে সাড়ে তিন আয়া দুয়া পুরা বরং সাতটি দুয়া দুই রকম দুয়া যদি ধরেন তাহলে পুরোটাই দুয়া তো দোয়া এর একটি নামই হচ্ছে দুয়া তারপরে তসবিগুলো দোয়া রুগু শেষদার হ্যাঁ আত্মায়াত হচ্ছে দুয়া দুরুদ হচ্ছেন নবীর জন্য দুয়া সব দুয়া এমনকি আসসালাম কাকে সালাম দিচ্ছেন মুসল্লিদেরকে সালাম দিচ্ছেন 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 আর সালাম 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 আপনি যে ফিরছেন সালাতে সেটাও দুয়া তো সালাম চাইলেন রহমত চাইলেন বরকত চাইলেন মুসল্লিদের জন্য আর এখানে যে ফেরেস্তার রহমতে ফেরেস্তা রয়েছে তাদের জন্য সব দুয়া আর দুয়া তো দুয়া ছাড়া যেহেতু সালাদ নামাজ হয় না সেই জন্য নামাজকে কে কি বলা হয়েছে সলাত ও সলাতু বাব সলাত ইলেমা মানে বাবো দুআ ইলে এমামের দোয়া করা ওয়া দুয়া এহি কিন্তু দুয়া শব্দ নিয়ে তো দোয়া করা এবং অনুগ্রহ কামনা করা এই জন্য পার্থক্য একই জিনিস কিন্তু সলাত মানে দোয়া আর দোয়া মানে দোয়া কার জন্য দোয়া করা লে সাহেবের সাদা কাজ এই ব্যক্তি জাকাত বা সাধকা দেবেন কেউ যদি সাধকা দেয় যাকে দিচ্ছে সেও দোয়া করবে এটা উচিত যখন আপনাকে সাদকা দিচ্ছে আপনাকে জাকাত দিচ্ছে দোয়া করেন আপনি হ্যাঁ তখনকার মতো দোয়া করছেন জাকাল্লাহ খে বারাক আল্লাহ ফিক হ্যাঁ আর তারপরে আসল এখানে যে দোয়াটি সেটি হচ্ছে শাসকের দোয়া করা কারণ ইসলামী রাষ্ট্র এখানে আলোচনা চলছে কিসের আজকালকার মতো রাষ্ট্রের না। ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী আইন রয়েছে ইসলামী আদাত রয়েছে আর ইসলামের দণ্ডবিধান কায়েম হচ্ছে ইসলামের আলোকে দেশ পরিচালনা করা হচ্ছে সেখানে মুসলিম শাসকের অধিকার হচ্ছে যে জনগণ যারা সচ্ছল তাদেরকে কী বলবে যে তোমরা জাকাত হ্যাঁ বাইতুল মার সরকারি ফান্ডে কি করো জমা করো যখন জমা করতে আসবে জাকাত সরাসরি যদি রাষ্ট্রপতির কাছে বা খলিফার কাছে জমা করতে আসে তাহলে তিনি দোয়া দিবেন যেমন এখানে হাদিস বা অধ্যায় আর যদি তার প্রতিনিধি জরুরি নয় যে একবার রাষ্ট্রপতির কাছে জমা করতে হবে আর ওই খলিফার কাছে জমা করতে হবে তার প্রতিনিধি আছে প্রত্যেক এলাকা অঞ্চলে প্রতিনিধি আছে একা অঞ্চলে যেমন চেয়ারম্যান আছে ঠিক না দেশের প্রেক্ষাপটে বোঝেন এমপি আছেন কমিশনার আছেন বিভিন্ন পদস্থ আছেন তারা হচ্ছে সরকার প্রতিনিধি তারা হচ্ছে কি সরকারের প্রতিনিধি প্রতিনিধির কাছে যা যেখানে জমা যেই দফতরে জমা করতে বলে সেখানে যখন জমা করতে আসবে আর সেই দফতরে যিনি দায়িত্বশীল আছেন তখন তিনি কি করবেন দোয়া করবেন দোয়া করুন আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন আল্লাহ তোমার রুজিতে বরকত দান করুন এই দোয়া করবে যখন জাকাত দাতা জাকাত দেবে দলিল সুরাত আয়াত একশো তিন কারণ নবী সাল্লাহ আলী সাল্লাম এই উম্মতের প্রথম ব্যক্তি যাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন জাকাত গ্রহণের জাকাত গ্রহণ করার সময় তাকে বলেছেন যে তুমি যে লোক জাকাত দিতে আসবে তাকে দোয়া দিও তাকে কি করিও দোয়া দিও সেই দোয়াতে তার মনের শান্তি হবে তার মনের শান্তি হবে কারণ দুয়া সবচেয়ে বড় শান্তির কারণ একজন ভালো পরেশগার লোকের কাছে যদি আমরা দোয়া পাই ভালো আলেম পরেশগার মানুষ মত্তাকি আল্লাহ মানুষ দেখছেন বাহ্যিক তার যদি দোয়া পায় তাতেই তো একটা মনের একটা খোরাক আছে শান্তি আছে না নেই তো কিন্তু যদি অসৎ নেতৃত্ব হয় তাহলে তো তার উপর আস্থাই নেই তো নিজেই তো অসত্য তার উপর তো বিশ্বাস নেই যে তাকে জাকাতটা দিয়ে সে ঠিকভাবে জাকাতটা বিতরণ করবে কিনা তো তার দুয়ারই আশা আছে বুঝতে পারছেন তো এখানে যে আলোচনা চলছে নেতা নেতা সৎ নেক এবং যে আমান নেতা সে দোয়া দিবে এটা হওয়া উচিত ইসলামী রাষ্ট্রে বলছেন কারণ আল্লাহ রব্দুরাহ বলেছেন দুয়ার ক্ষেত্রে খুজমিন আলহিম সাদাক হে নবী তুমি তাদের ধন সম্পদ থেকে মানে মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো জাকাত গ্রহণ করলে লাভ কি বলছেন তোতা হের তাদেরকে পবিত্র করবে অ হিম তাদের আত্মার পরিশুদ্ধি করবে জাকাত দিলে মানুষের মনটা পাক পবিত্র হয় মন বড় হয় যে যত দান করবে দেখেন মনটা বড়ো হয় কিন্তু পরীক্ষা করে দেখুন যত দানশীল হবেন মনটা একটা শান্তি পাবেন একটা অনুভূতি আছে শান্তির অনুভূতি যে আমি কিছু করতে পারলাম মানুষের জন্য গরিবের জন্য আমি কিছু করতে পারছি সেটা জাকাতি হোক অথবা এমনি নফল সাদাকা হোক আত্মার পরিশুদ্ধি আর একটা হচ্ছে ধন সম্পদকে পাক করা জাকাত দিলে আর আপনার ধন সম্পদটা না পাক হারাম থাকলো না হারাম থেকে মুক্ত হয়ে গেল কারণ একশো টাকাতে আড়াই টাকা আপনার না এটা আল্লাহর সাড়ে সাতানব্বই টাকা আপনার আড়াইটা টাকা কার আল্লাহর যেটা আল্লাহ নিয়েছেন কার জন্য এই আট শ্রেণীর যারা হকদার তাদের জন্য তো বলছেন যে আত্মার পরিশুদ্ধ হবে তাদের ধন সম্পদ পাক হবে ওয়াসাল্লি আলাইহিম এবং তাদেরকে দোয়া দাও তাদের জন্য অনগ্রহের দোয়া করো মানে নিশ্চয় হে নবী তোমার দোয়া কর তাদের জন্য প্রশান্তির কারণ হবে সাকান মানে শকুন শান্তি শকুন মানে কি প্রশান্তি সে কি না এখান থেকে প্রশান্তির কারণ হবে চোদ্দশো সাতানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আবি আউফা বলছেন তিনি কানান কাননী আতাহ কৌমন নবী নবীসাল্লামের কাছে কোন সম্প্রদায় যখন তাদের জাকাত দিতে আসত নিয়ে আসতো তা আলা তাদেরকে দোয়া দিতে নেই বলে আল্লাহ সাল্লাহ আলা আল আনিন হে আল্লাহ অমুকের ওপর তুমি অনুগ্রহ বর্ষণ করো হ্যাঁ অনুকের অমুকের ওপর কী করো যেই ব্যক্তি দিতে আসত সেই ব্যক্তি এবং তার বংশধার তার পরিবার পরিজনের জন্য দোয়া করতে আল্লাহ সাল্লে আলাহ আনিন তারপরে বলছেন ফাতাহ আবি বেসাদা কাতহি একবার আমার আব্বা নিজের জাকাত দিতে গেলেন আবদুল্লার বাবাকে ছিলেন আবু আউফা জি আবদুল্লা বিন আবি আউফা বর্ণনা করছেন তার পিতা সম্পর্কে যে আবু আউফা আমার আব্বা জাকাত দিতে গেলেন তখন রসুরুল্লা এই দোয়াটি দিয়েছে আল্লাহ সাল্ল আলা আলে আবি আউফা হে আল্লাহ আবু আউফার বংশধরের ওপর তুমি রহমত বর্ষণ করো বা অনুগ্রহ করো তাদের বরকত দান করো সলাৎ অত্যন্ত ব্যাপক অর্থ অনুগ্রহ রহমত বরকত শান্তি সব স্বামী এই দোয়া দিতেন সলাদ দি সর্বশেষ আরেকটি অধ্যায় আমরা ইনশাআল্লাহ আল্লাহ আলোচনা করব আর তা হচ্ছে পঁয়ষট্টি নম্বর অধ্যায় বলছেন বাবু মায়ুস্তাখারা মিনাল বাহারি এই অধ্যায় হচ্ছে সাগর থেকে যে সব সম্পদ অর্জন করা হয় যে সব সম্পদ ধন সম্পদ আপনি সাগর থেকে হাসিল করলেন সেটা যদি মূল্যবান সম্পদ হয় একটা বড় মূল্য আছে তার কি জাকাত দিতে হবে ধরেন মাছ যারা জেলে মাছ ধরছে অল্প স্বল্প না এত বেশি মাছ এই যে সাগরের মাছ আর যারা দেখেছেন তারা জানেন হ্যাঁ এত মাছ তারপর নদী তো অনেকে মনকে মন মাছ পাচ্ছেন তো মাছের কি করবেন যেমন ফসল উঠে আসে তখন ওষুধ দিতে হয় তো মাছের ওষুধ দিবেন নাকি আচ্ছা মাছের মধ্যে আবার এক মাছ আছে আম্বার মাছ নবী সাল্লা জামানায় সাহাবাই কেরাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন সব কিছু শেষ হয়ে গেছে আর তারপরে আল্লাহর কি হবে বিশাল একটা মাছ এই এলাকাতেই ছিল কিন্তু সেটা এই বাহারাইন এলাকাতে তারা এসছিলেন আর তারপরে সেই মাছ সেই মাছ ওপর থেকে ওপরে শুকনোতে চলে এসছে সাগর থেকে লাভ দিয়ে এসে শুকনোয় পড়েছে আল্লাহ রেজি পৌঁছে দিয়েছে এত বড় মাছ ছিল সাহাবাইকার আমাদের সংখ্যা আশিরও বেশি সম্ভবত ছিল অথবা তারও বেশি ঠিক সংখ্যাটি মনে আসছেন আশি অথবা ছিল তারা বলছেন যে এত বড় মাছ এক মাস ধরে আমরা খেলাম তার আগে বলছে যে আমাদের সব খাবার দাবার শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেল তো আমাদের যে আমির ছিলেন দেখো যদি তোমাদেরকে তিনটা চারটা পাঁচটা করে খেজুর দিই ডেলি তাহলে তো দু তিন দিনে শেষ হয়ে যাবে প্রথম দিকে তিনটে করে দিলেন তারপরে কয়েকদিন পরে শুধু একটা করে খেজুর আর তারপরে খেজুরও শেষ হয়ে গেল আঁটিগুলো আছে ওই আঁটিগুলো চুসতাম আর চুসতাম আর তারপরে ওই পানি খেয়ে নিতাম এইরকমই এত অনাহারে আল্লাহর বিশাল একটা মাছ লাফ দিয়ে এসে শুকনে পড়ে গেল সাহাবিরা ধরলেন আর ধরার পরে মাছটা মাছটাকে খেলেন এক মাস ধরে এতগুলি লোক খাওয়া দাওয়ার পরে বলছে যে তার যে কাঁটা আছে মেরুদণ্ড কাঁটা ওইটাকে দাঁড় করলাম দাঁড় করে এত বড় মাথে এত উঁচা যে তার নিচে দিয়ে উঁট পার হয়ে চলে গেল উঁটের চাইতে বড় জি সেটি আম্বার মাছ ছিল সে মাছটি কিসের মাছ ছিল আম্বার মাছ আম্বার মাছ আম্বার মাছের পেট থেকে বমি করে এটা হচ্ছে সহি কথা অনুবাদক যে বাংলা যদি কারো কাছে বোখারি থাকে ভুল লিখেছে পুরো কেটে দেন ব্যাখ্যাটা যে লিখেছে আম্বার ওপর সাগরের ময়লা আবর্জনা বা কিছু লিখেছে একেবারে ভুল ব্যাখ্যা একটি মাছের নাম আরো ওরা জানে আর এই মাছ বমি করে ভিতর থেকে বের করে সেটা হচ্ছে আম্বার অত্যন্ত মূল্যবান সুগন্ধি মূল্যবান সুগন্ধি এই সুগন্ধিগুলো সম্পর্কে আমাদের দেশের আলেমরা অনেকই তারতম্য পার্থক্য না বোঝার কারণে মিস কাম্বার বলে আছে না নেই কারণ কিছু আতরের নাম ওই রকম নাম আছে এমনি সামান্য হ্যাঁ কিন্তু নাম কি দিয়ে ও জেনিস আর আম্বার আলাদা জিনিস আরো মজার কথা শোনে মেস্ক আর আম্বারে আসমান জমিনের মতো পার্থক্য মিস্কার আর আম্বারে আসমান জমিনের মতো পার্থক্য কেমন করে আম্বার হ্যাঁ একটি মাছের নাম যেটা সাগরে থাকে কোথায় থাকে সাগরে থাকি সেই মাছের পেট থেকে আমবার সে মূল্যবান সুগন্ধি বের যেটা অত্যন্ত দামি বলছি এক গ্রাম আমি দেখলাম ইন্টারনেটে বর্তমান এক গ্রাম আমবারের মূল্য হচ্ছে দেড়শো রিয়েল একটা গ্রাম স্বর্ণ স্বর্ণের কাছাকাছি একসময় স্বর্ণত এইখানে এই এইখানে আজকে পঁচিশ বছর আগে যদি গাইব জানতাম তাহলে অনেক ধনী হয়ে যেতাম আমি যদি গাইব জানতাম তাহলে আর এত এইরকম সাধারণ থাকতে হইতাম অনেক ধনী হইতাম তিরিশ টাকা গ্রাম ছিল দুই হাজার সাল দুই সালে তিরিশ টাকা করে ছিল তো তখন চিন্তা করলাম যে আরও সস্তা হবে আরও সস্তা হবে থাকার এখন বাচ্চারা ছোট হয়ে আছে এখন নিয়ে করবোটা কি পুরোনো হয়ে যাবে তা আর বাচ্চারা বড় হবে আবার আরও সস্তা সুবিধা হবে এই বাড়তে লাগলো চল্লিশ পঁয়তাল্লিশ চিন্তা করলে নামবে ইনশাল্লাহ নামবে আর নামলো কোথায় এই যে স্বর্ণকার বসে আছে সামনে আর তার দুশো পঞ্চাশ সু বলছি যে আমার চোখের সামনে একবার করে মন চাইছিল যে তিরিশ পঁয়ত্রিশ যখন পাওয়া যাচ্ছে নিয়ে ফেলি কিছুটা যা আছে অল্প পয়সা তখন ছিল তো ওটুকু নিলেও তো দু চার পাঁচ দশ ভরি নিয়ে নিতে পারতাম তো যাই হোক গায়ব জানলে লৌকন আলামুল গায়ব আস্তাক সার তো মেরাল খেয়ে নবী সাসালাম বলেছেন আমি যদি গায়ব গায়ব জানতাম তো অজস্র কল্যাণ সঞ্চয় করে নিতে অমামাস্তানিস আমার কখনো ক্ষয়ক্ষতি হইল না তায়ে ফে কাফের হাতে মার খেতে হইতো না আর ও হে দাঁত ভাঙতো না মাথা জখম হইতো না ঠিক না তো নবী সাসালামও গায়ব জানতেন না তো আমরা বা কেমন করে গায়েব জানবো আল্লাহ যদি জানিয়ে দিতেন তাহলে তো কিছু তো স্বর্ণ তখন সঞ্চয় করে রেখেই দিতাম দেখ অতীতের ওপর আক্ষেপ করে লাভ নাই ঠিক না কথা প্রসঙ্গে বললাম আর কি তো এত আম্বারের দাম আম্বারের কথা তো হলে আসে সাগর থেকে একটা মাছের পেট থেকে আর আসে হচ্ছে মৃগনাভি মিস্ক এর বাংলা হচ্ছে মৃগ নাভি নাভি মানে তো বুঝেন নাভি আর মৃগ মানে হরিণ গাজাল হরিণ তো হরিণের যখন বাচ্চা হয় মাদি হরিণের যখন বাচ্চা হয় ওলামারা লিখেছেন তখন তারপরে তার নাভিটা ফুলে উঠে নাভিটা ফুলে যায় আর একটা দানা বেঁধে যায় এরকম দানা বেঁধে যায় তখন ইন্টারনেটে গেম গুগলে সার্চ দিলে পেয়ে যাবে আর সেটা তখন তার জন্য খুব পীড়াদায়ক হয়ে যায় খুব কষ্ট বেদনাদায়ক হয়ে যায় কষ্ট হয় তখন সেটাকে কোনো জায়গায় পাথর আর হরিণ সাধারণত পাহাড়ি এলাকায় থাকে পাহাড়ি এলাকায় থাকে আরও দেশে পাহাড়ি এলাকা তো ওই পাহাড়ে কোনো পাথরে বা কোনো গাছের সাথে ঘষা দিয়ে সেটাকে খসিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে যাতে করে এর থেকে মুক্তি লাভ করে ওই যে দানা বাঁধা আছে ওইটা খসে পড়ে যায় ওখান থেকে মিস্কের মতো মূল্যবান আতর তৈরি কোথায় পাহাড়ে হয় হরিণের নাভিতে মিস্ক মিস্কের যে সুগন্ধি আর আমবার হয় কোথায় হ্যাঁ জি সাগরী সাগরের ভিতর এই জন্য বললাম আসমান দুটোতে পার্থক্য আর লাগে মনে করে যে একই রকম আমরা একসময় ছাত্র জীবন মনে করতাম যে মনে হয় মানে ওই দুটো মিলিয়ে হচ্ছে মৃগ ওই একই নাম না 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 আম্বার আলাদা জিনিস এক ধরনের আতর মূল্যবান আর মিস আলাদা আতর আর আর একটি দামি আতর তিনটে আতর দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি শুনে নেন সেটা হচ্ছে ঔধ সেটা হচ্ছে মূল্যবান আগর কাঠ আমাদের দেশের ভাষায় সেটা আগর কাঠ আরবরা যেহেতু আগর কাঠ ভারত উপমহাদেশে পাওয়া যায় সেই জন্য আরবদের কাছে সেটা উদে হিন্দি বলে পরিচিত উদে হিন্দি বলে পরিচিত উদ মানে কাঠ তো সাগর থেকে মূল্যবান সম্পদ যদি বেরিয়ে আসে তাতে কি জাকা দিতে হবে না কি দিতে হবে না তাতে আরো বেশি পঞ্চম অংশ দিতে হবে এসব বিষয় এ বিন আব্বাসলি আল্লাহ তাল্লাহ লাইসাল এই সম্পর্কে বলছে আম্বার মাছের পেট থেকে যে মূল্যবান হ্যাঁ আপনার ওই সেই সুগন্ধি বেরোয় সেটা মূল্যবান সম্পদ বেরোয় সেটা রেকাজ নয় রেকাজের অন্তর্ভুক্ত নয় আর রেকাজের বিধান হচ্ছে অফির রেকাজ আল খমস আগামী জমাতে ইনশাল্লাহ সেই অধ্যায়টি আসছে ইনশাআল্লাহ এর পরের অধ্যায় যে রেকাজ অর্থাৎ মাটিতে প্রাচীন যুগে পুঁতে রাখা হয়েছিল আর সেটাতে সম্ভব না যে সেটা অমুসলিমদেরই হবে কোনো মুসলিম চেনাও নেই কোন যুগে কেউ পুঁতে রেখেছে হয়তো অমুসলিমদের আর সেটা পোতা ছিল আর সেটা পেয়েছেন মাটির তলার টাকা যে আমাদের দেশে কিন্তু একসময় খুব মসুর ছিল কেউ যদি রাতারাতে বড় লোক হয়ে যায় তো আগে কি মনে করতো এরে পোতা টাকা পেয়েছে রে মাটিতে পোতা টাকা পেয়েছে মাটির তলায় স্বর্ণের হাঁড়ি পেয়েছে স্বর্ণের হাঁড়ি পেয়েছে শুনেছেন না শোনেন নাই এ মুরব্বীরা শোনা হবে এগুলো জি ওইটা হচ্ছে রেকাজ ওতে পঞ্চম অংশ দিতে হবে মানে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে আম্বার যে এত মূল্যবান এটাতে থেকে পাঁচ ভাগের অনেক সম্পদ যদি একটা ভালো পরিমাণ পাওয়া যায় তাহলে কোটি কোটি টাকা হয়তো পেয়ে একটা মাছ থেকে হয়তো পেয়ে গেলেন তো তাতে কি পঞ্চমাংশ আর অল্প মেহনতে পেয়ে গেলেন একটা মাছ ধরলেন নাম্বার মাছ আর অতি কাজ হয়ে গেল হ্যাঁ তো কি পঞ্চমাংশ বলছেন না ইবিন আব্বাস কি বলছেন না এটা রেখাজের অন্তর্ভুক্ত না অর্থাৎ তাতে পঞ্চমাংশ দিতে হবে না সেটা কি তাহলে বাহর সেটা এমন একটি বস্তু যেটা সাগরে নিক্ষেপ করেছে সাগর থেকে মাছ হয়তো লাফ দিয়ে চলেছে শুকনো আম্বার পেয়ে গেছেন আপনি মাছের পেট থেকে আম্বারটা পেয়ে গেছেন ওকাল আল হাসান হাসান বাসরির রাহেমহল্লা বলছেন তিনি ভিন্ন মত পোষণ করছেন এক মত পোষণ করলেন তার বিপরীত মত হাসান বাসরি তাবেই বলছেন ফিল আম্বারে ওয়াল লুলুই আল খমস আম্বারে আর মুক্তাতে পঞ্চম অংশ রয়েছে কেউ যদি মুক্তা পায় মুক্তা কোথায় পাওয়া যায় সেটাও সাগরে পানিতে তো এই যে মূল্যবান ধাতুগুলি রয়েছে এগুলোতে পঞ্চম অংশ দিতে হবে কারণ অল্পতে আপনি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছেন সুতরাং অনেক টাকার জিনিস পেয়ে গেছেন পাঁচ ভাগের এক ভাগ দেন কে বলছেন হাসান বাসারি

ওই সম্পদে বলেননি যেটা পানিতে হাসিল হয় হ্যাঁ নদী নালায় অথবা সাগরে মহাসাগরে যেটা হাসিল হয় তাতে পঞ্চমংশ দিতে বলেননি একটি হাদিস মাত্র চোদ্দশো আটানব্বই কিন্তু খুব আশ্চর্যজনক হাদিস খুব উপকারী হাদিস সবগুলি উপকারী নবী সাল্লামের কথা শোনেন হাদিসটি বলছেন আবহাওয়া আল্লাহ তালান হউ যে রসূল উল্লাসাল্লাম বলেছেন আন্না রাজুলান মিম বানি ইসরাইল জনৈক ব্যক্তি বনি ইসরাইলদের যুগের মানে সালামের যুগে প্রাচীন যুগের সে সালা আলা বাদাবান ইসরাইলা কোন বন ইসরাইলের আরেকজন ব্যক্তির কাছে সে কি চাইলো ঋণ চাইলো আই ইউসলে ফাহু ঋণ চাইলো কতটা আলফা দেনার এক হাজার স্বর্ণ মুদ্রা যে ভাই অভাব হয়েছে প্রয়োজন রয়েছে তো এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে কি করো তুমি কর্জা দাও কর্জা চাইলেন ফাদা ফা হে দিয়ে দিলেন ঠিক আছে টাকা আছে আর তুমি চাইলে দিয়ে দিলাম কর্জা হাসান আল্লাহ সন্তুষ্টির জন্য সুদের উপন্য আজকালকার মতো অনেকে যেমন করছেন ফাখারাজা রাজা বাহারে আর তারপরে একটা মেয়াদ বেঁধে দিলেন যে এতদিন পরে অমুক তারিখে দেব তোমাকে এখন দেব বলার পরে যার কাছ থেকে ধার নিয়েছে করজা নিয়েছে সেই ব্যক্তি সাগরের ওপারে আর এই ব্যক্তি সাগরের এপারে এখন ওকে ও যেই দিন তারিখ দিয়েছে তাকে ওয়াদা করে সেই দিন আর পৌঁছাইতে পারছে না গিয়ে নদীর বা সাগরের কিনারা কিন্তু নৌকা ফেলো না কোন রকমের যানবাহন ফেলো না কেমন করে কি করবো তো আমারও তো খেয়াল হয়ে যাচ্ছে টাইম বাঁধা আছে আমার কত অন্তর সততা নদীর কেনারা গিয়ে প্রস্তুত আছে দেওয়ার জন্য টাকা নেই ওয়াদা ওয়াদা কথা কথা লহক বলছেন যে ফার ফিল বাহারে সাগরের গেলেন গেল ফালামিয়া যে মার্কাবান কিন্তু যানবাহন পেলেন না মার্কাব মানে যাতে চড়া যায় রাখে ভাই আর কাবু থেকে সওয়ারি মানে জল জাহাজ বা পানি জাহাজ বা নৌকা পেলেন না কি করবেন তখন আল্লাহ ভরসা এটা বুদ্ধি করলেন ও আল্লাহর এলহাম আল্লাহ মনে দিয়ে দিল কথাটি এই নয় যে ওই এসছে ফাখাদা খাস একটা কাঠ নিলাম কাঠটাকে কি করলো কাঠটার ভিতরে ছিদ্র করলো কাঠটার ভিতরে ছিদ্র করলো হ্যাঁ জি তার বলছে ফানা কারহা সেটাকে ছিদ্র করলো আর ছিদ্র করার পরে ফাদ খালা ফিয়া আলফা তাতে এক হাজার স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিলেন কাঠটাকে খোদাই করে তার ভিতরে এক হাজার স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিয়ে আবার বন্ধ করে দিলেন মুখটা কি করলো আবার বন্ধ করে দিল বক্সের মতো করে তারপরে কী করলাম বলছেন ফারামা তারপরে সাগরে ফেলে দিল যে আল্লাহ এই আমানত ছিল এই দিনে ওয়াদা ছিল আমি ফেলে দিলাম এখন আমার কাজ আমি করে দিলাম আমি যেতেও পারছি না তাকে ওয়াদা মোতাবেক তুমি এই আমানত তার কাছে তুমি পৌঁছে দিও পৌঁছে দিও আল্লাহ সেই বখারি হাদিস জি ফাখা রাজার রাজু ওই ব্যক্তি আল্লা কানা আসলা ফাহু সে জানছে যে আমার সাথে ওয়াদা আছে সেও সাগরের কিনারা ওপারে চলে এসছে যে ওই লোক আসবে এসে আমাকে টাকাটা দিয়ে যাবে এত তারিখে এই দিনে তো দেওয়ার কথা তো সেও এসে এখানে অপেক্ষায় রয়েছে কিন্তু লোক আর আসলো না কারণ যানবাহন পাইনি আসলো না দেখছে যে ফায়জাবিল খাসাবাতে একটা কার্ড ভেসে যাচ্ছে ওখান থেকে কাঠটা সেখান থেকে ভেসে যাচ্ছে ফাঁ জাহালি আহলি ভাবলো যে কাঠটা দেবে চলো লোককে তো পেলাম না আর টাকাটাও পেলাম না সে আসতে পারলো না কি যে হইলো আর না হইলো তো চলো কাঠটাকে নিয়ে যায় এটা জ্বালানির কাজে লাগবে ফা তার পরিবারের জ্বালানির জন্য হাতাবান লকড়ি করার জন্য মানে জ্বালানির জন্য নিয়ে গেলেন আর যাওয়ার পরে কাঠটাকে কাটলেন কাটার পরে যখন ফাড়ছেন ফালাম্মা নশা রাহা যখন সেটাকে বিদীর্ণ করলেন ফাড়লেন মিনসার এই জন্য আরাকে বলে আরা বলেন না আরি বলেন আপনারা আরি ছোটটাকে বলে আর বড়োটাকে করাত করাত হ্যাঁ তো যাই হোক ফালাম্মা নাসা রাহা যখন সেটাকে বিদীর্ণ করলো ফাড়ল ওয়াজাদ আল মাল্লা সেই ধন সম্পদটা পেয়ে গেল সে এক হাজার দিন আর দিয়েছিল এক হাজার দিন পেয়ে গেছে সে সেটা ওর কাছে আমানত পৌঁছে দিয়েছে এই ছিল হাদিস রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সহি কথা বিশুদ্ধ কথা এটি হচ্ছে আল্লাহর নেকবন্ধদের কারামত এটাকে কেরামত বলা এগুলো কেরামত সত্য যে আল্লাহ অসাধারণ কিছু ইচ্ছা করলে করতে পারে এটা কিসের জন্য দুইজনের সততার কারণে যিনি ঋণ দিয়েছিলেন যে অল্প স্বল্প টাকা নয় এক হাজার তাও স্বর্ণের টাকা স্বর্ণ মুদ্রা মানে কি স্বর্ণের টাকা সেটা রূপার টাকা নয় দিনার দিরহাম নয় এক হাজার স্বর্ণ মুদ্রা আর তারপরে যিনি নিয়েছিলেন তার অন্তরে সততা আল্লাহ দেখছেন তার এখলাস ছিল যে আল্লাহ আমি ধার নিয়েছি ঠিকই একটা দিন আমি মিস করবো না যেই ওয়াদা করে সেই ওয়াদা হিসেবে আমি দিতে যাব আর দিতে গেছে কিন্তু সে যানবাহন পেলো না যার ফলে সে এখলাস আছে আল্লাহর তক্কল করে পানিতে ভাসিয়ে দিল কাঠের ভিতরে ঢুকিয়ে আল্লাহর পৌঁছে দিলেন আমার এই জন্য যেই ব্যক্তি কারো কাছ থেকে ধার নেবে প্রথম কথা ধার চেষ্টা করবে ধার নেব না কিন্তু যদি ধার করজা নিতে হয় শরীয়তে জায়েজ অন্তরে যেন সততা থাকে সব সময় সততা আমি টাইম মতো চাওয়ার আগে টাইমের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব আগে আমি তার বাড়ি গিয়ে দিয়ে আসুন আজকাল অধিকাংশ মানুষ অনেক দাড়িওয়ালা অনেক আমাদের দিনী সার্কেলের লোক বলে আমার কাছে তো চাইনি সে আমার কাছে তো চাইছেন না কিছু বলেন না আমার মতো লোক যদি ফেঁসে যায় জীবনও চাইব না তার মানে দেবে না সত্যি বলছি আমি যাদেরকে ধার দিই আজ পর্যন্ত কোনো আমি চাই না ভাই টাকাটা দেন এটা অভ্যাস আমার নেই যার ফলে আমি যান বাঁচিয়ে দিই কারণ আজকাল আমানত উঠে গেছে খেয়ানত বেশি যার ফলে পাঁচশো রিয়াল কষ্ট লাগবে না যাকে সাদা হাজার বেশি দিলে দু হাজার বেশি কঠিন ব্যাপার তাহলে তাই না তো যার ফলে ওই দু চার পাঁচশোর মধ্যে দেশেও দেশের লোক তো আরও কঠিন অবস্থা হ্যাঁ অভাবও আছে অভাবও স্বভাব নষ্ট আর এমনিও অনেকের স্বভাব নষ্ট কথা বোঝা গেছে যার ফলে আমি যখন দিই তখন করে করিনি যে তুই যদি নাও ফিরে জাকাতে নিয়ত করা যাবে না হ্যাঁ নিয়ত করলে তাহলে ফিরিয়ে নেওয়া যাবে না সাদাকা কা তুই যদি না দিস আল্লাহ ভরসা এতটা দেবো যাতে কষ্ট না লাগে কারণ আসবে কিনা ফিরা সম্ভাবনা খুব কম সম্ভাবনা খুব কম একসাথে আত্মীয় চাইল শালা চাইলো দোলাভাই চাইলো চাইল আর পাঁচ লাখ টাকা ধার দিয়ে দিলেন আর তারপরে জীবনও পেলেন না কষ্ট হবে না কেন দিবেন এত টাকা আপনি দশ হাজার দেন পাঁচ হাজার দেন অসুবিধা নেই জি এইভাবে দেন আল্লাহ রব্বুল্লাহ তৌফিক দান করুন আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের রুজির আল্লাহ হেফাজত করে রেজিকের আল্লাহ হেফাজত করে এটি হচ্ছে সত্য আল্লাহর আমাদের রুজিতে বরকত দান করেন অন্তরে সততা দান করেন ও সাল্লাহ সাল্লাম আলবানা মোহাম্মদ والا علی وصحبِ اجمائعین